কেউ হাসবেন না শুনবেন তো দেখুন বন্ডরা কত বড় শয়তান এরা যে শয়তান নগদ প্রমাণ করে তুই আপনার নাম আব্দুল্লাহ কেউ যদি কলে আব্দুল্লাহ ভাই কেমন আছে আপনি খুশি হবেন না যদি এই ভাবে ডাকে আব্দুল্লাহ আ আ আ কেমন আছো জুতা দেবে দিত না আমার নাম লে তুই বেঙ্গাসকে কথা ঠিক না বেঠিক জিরো করে হাসুন না চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে কো চেয়ারম্যান সাহেব কেমন আছেন চেয়ারম্যান সাহেব খুশি হইতো না যদি চেয়ারম্যান সাহেব রে কো চা ইয়া 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 চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কইতো আমার নাম লে বেঙ্গাসকে জুতা দেবে দিত না কথা কইনে কে তা আমনের কাছে আমার প্রশ্ন চেয়ারম্যান সাহেব রে চেয়ারম্যান কইলে চেয়ারম্যান কইয়া বেঙ্গালে জুতার ফিটনি তা আব্দুল্লাহ যদি আব্দুল্লাহ কইয়া বেঙ্গায় জুতার ফিটনি যে নবীর খাতিরে আল্লাহ তুমি বানাইছেন যে নবীর নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব সে নবীর নামে জিকির করে দাইয়াল না হয় কথা কইনে কে এই কুত্তারে কোন দিশে ধরে বেরানির দরকার আমি দেখুন কথা কইন কথা কইন কথা কইন কথা কইন আপনাদের কাছে আমার বিচার দিলাম এটা আমি আপনারা কোন চেয়ারম্যান শব্দ যদি চেয়ারম্যান জুতার ফিটনা দিব তো নবীর নামে জিকির করে দাইয়াল না হয় কথা কইন নিকে কথা কইন নিকে এটা কি আসে গে রাসূল না আসে গে শয়তান ওয়াজ কি ঢুকতাছে মাথা ঢুকতাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা বন্ধ করতে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকালে দুরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
innaka hamidum majid. Jamia Islamia Darul Quran Nigori Madrasar Uddyoge Ajito Ajker Waz Mahfiler Sommanito Sahebe Sodar Durduranto Theke Agoto Sommanito Ulamae Karam Bibhinno Jagat Theke Agoto Shraddha Bhajon Murabbiyane Karam Somobayosko Jubok Bhaira Pardar Aaraler Obosthanrato Shoti Sadobi Dindar Mahobonera Allah Tabaraka Taalar Durbare অসংখ্য অগণিত শুকর যা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই ফিতনা যুগ ফাসাদের যুগ যা যুগের মুসলমান নাফরমানির চরম শিখরে পৌঁছে নিজেকে কামিয়াব মনে করেছে যা যুগের মুসলমান কুরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সফলতার চাবি কাঠি দানা সত্ত্বেও নিজের মন করা তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা হাজারো প্রতিকূলতার তার ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সন্ধ্যা থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত এক মুবারক মজলিস মাজারিসুল্লাহ মাজারিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজির কলিজার টুকরা উলামায়ে কেরামের সাহাবত ইখতিয়ার করে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক আনায়াত করেছেন এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা বিদ্যা সিরিয়া অহংকার তাকাব্বুরি দামাক দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে রব্বের জন্য উন্মুক্ত করে কালিমা তসবিহ হিসাবে সকাল সত্যকে উজার করে শ্রদ্ধা ধরে রাখুন তা একবার চিৎকার করে আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার আপনারা খুতবা শুনে বুঝতে পারছেন আজকে বেশ কয়েকদিন যাবৎ গলার সমস্যায় ভুগতেছি প্রতিদিন প্রোগ্রাম তারপরে ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে কিছুক্ষণ পরে গলা ঠিক হবে তো আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যারা এই মাহফিলে আসছেন আমরা কি সুর শুনতে আসছি না আওয়াজ শুনতে আসছি কারা কারা আওয়াজ শুনতে আসছেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার তো আপনাদেরকে জিজ্ঞাসা করি কথা বলবেন তারপর আলোচনা করব আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন এতে আমরা খুশি না বেজার যদি আপনারা খুশি হইয়ে থাকেন আমি প্রথম আপনাদের কাছ থেকে খুশির পরীক্ষা নেব তারপর আয়াতে কারিমার তাফসীর করব তার কারণ হচ্ছে খুশি কিন্তু দেখা যায় না খুশিরা বোঝা যায় দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব আমি গোটা বাংলাদেশ জুড়ে বলি যা না দেখা যায় তা বাস্তব রুহু আসল না বডি আসল কথা বলুন রুহু দেখা যায় না বডি দেখা যায় তাহলে তো বোঝা গেল আসল জিনিস দেখাই যায় না রুহু যে আছে কেমনে বোঝা যায় লোকটা যদি নড়ে চড়ে বোঝা গেল আছে যদি না নড়ে বোঝা গেল মারা গেছে সুতরাং দুনিয়া দেখা যায় আখেরাত দেখা যায় না এই জন্য দুনিয়াটা হচ্ছে নকল আখেরাত হচ্ছে আসল এই জন্য আপনারা খুশি না বেদার আগে জানবো তারপর আলোচনা করব তার কারণ হচ্ছে কুরআনে কারিমের আলোচনা শোনা এরকম দরকার আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ মন মানসিকতা তৈরি করানো সেরকম দরকার কদারিপটা বেঁচে সেরকম কারণ গাছে যদি পাখি থাকে গুলি দিলে কিন্তু শিকার হয় না গেনা শান্তি করতে হয় কুরআনে কারিমের আলোচনা যারা শুধু এই জাহেরি কান লাগাইয়া শ্রবণ করবে এদের জন্য কুরআনে কোনো উপদেশ নাই আল্লাহ নিজে আওয়াজ করেন إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ الله বলেন إِنَّمَا النِّسْتَوِي فِي مَنِ مَدَّ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ شَهِيدٌ এই কোরআনে কারিমের ভিতরে সুন্দর সুপদেশ আছে তাদের জন্য যা দিলের কান লাগাইয়া শ্রবণকে গ্রহণ করে আল্লাহ আকবার বলেন আপনারা যারা আওয়াজ শুনতে বসছেন আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে তো কথা বলুন দিলের কানটা দেখাইতে পারবেন আমি নগদ দেখাই দিই রাস্তার ভিতরে বসে আছেন আপনার ভাই আপনার আপনজন আপনার পঞ্চাশটা ডাক দিল অনেকগুলি ডাক দেওয়ার পরে কাছে গিয়ে একটা ধাক্কা দিয়ে বলতেছো ভাইয়া তোমার ইয়া তোমার ডাক দিলাম তুমি শুনল না আপনি বলতেছেন দুঃখিত আমি একটু অন্য দিনে ছিলাম বুঝারো দিলের কান্ডা অন্য দিনে
এইজন্যই বাহ্যিক কানে কাজ করে নাই ঠিক তবে ঠিক জরাকান সামনে দেখলে দেখেন লোকটা 50 বার গেল কই এতবার গেলাম তুমি আমার দেখলা না কই দুঃখিত আমি একটু অন্য দিনে ছিলাম বুঝাগুলো দিলের চক্ষু অন্য দিনে এইজন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই ঠিক তবে ঠিক জরাকান মানব চিন্তা ভাবনা করে গবেষকা দিল দ্বারা আল্লাহ বলেন যা দিলের কান লাগাইয়া কুরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম্মা আলা কুলুবিন নাকফালুহা আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তালা বিদ্ধ হলো কি আমি আল্লাহর কুরআন শুনে তোমরা চিন্তা কোন গবেষণা করো না আল্লাহ বলেন তারা চিন্তা ভাবনা না কুরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে তালা যে ঘরের মধ্যে তালা আছে তালা কোন আগ পর্যন্ত যে অবশ্যই সম্ভব না আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না গ্রহণ করবে না কিয়ামত পর্যন্ত ওয়াজ শূন্য অন্তরে হিদায়াত ঢুকবে না কথার একটা ব্যাটিক জোরে কর ওয়াজ করা হবে আগেই বলছি আলোচনা পরে করব আপনারা কথা বলবেন কোরআন হাদিস শূন্য কি হিদায়াত পাওয়ার কথা না হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও বর্তমানে শতকরা 90% মানুষ হৃদয় থেকে বঞ্চিত কথা রেখাবে ঠিক রাখান কারণ কি আমি মাঝে মাঝে বলি বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথর গুলি ছাড়াই করে ভুলবশত কিছু পাথর কিন্তু দেখেও যা তখন এই চাউলের সাথে পাথর গুলিকে জাল দেওয়া হয় চাল গুলি কিন্তু বাতে পরিণত হয় পাথর কিন্তু কথা বলুন পাথরই থাকে এই সমাজের ভিতরে ইমানদার নামদারি কিছু পাথর মার্কা বাদ ফার্মুনা বেক মার্কা মুসলমান আছে ওয়াজের মাহফিলে এসে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনবো গুসার বিরুদ্ধে আওয়াজ শুনবো গান বাজনার বিরুদ্ধে আওয়াজ শুনবো মাজার ফুজার বিরুদ্ধে আওয়াজ শুনবো ফিরের পর সাজদা দেওয়ার বিরুদ্ধে আওয়াজ শুনবো দফরদার বিরুদ্ধে আওয়াজ শুনবো সবার থেকে যাইয়াই আবার বাদ পরে কি করবো ওই পাথর কিন্তু পাথরই থাকে ঠিক না বে ঠিক সুরা খান কোরআন হাদিস শুননা কুন্দা হিদায়ত পাইল আর কুন্দা হিদায়ত থেকে বঞ্চিত এই সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু নাযযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশা'ইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে এই কোরআনে একবার না দুইবার না আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি এই কোরআন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে প্রেম আছে ভালোবাসা আছে এদের পরে হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের উপর যেমনি কালাগুড়ি দাঁড়াইয়া থাকে আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তন হইয়া তার শরীরম গুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয় ওই বান্দারা বিনয় সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা আল্লাহ বলেন এইটা হিদায়াতের পক্ষ থেকে শরমনা এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না যারে পছন্দ করি ভালোবাসি তাই দান করি আল্লাহ আকবর বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে আসছেন আপনারা কি আল্লাহর ভয়ে আসছেন কারা কারা আসছেন হাত তুলে আল্লাহ আকবর বলেন বাতাসের ব্যবস্থা করেন বাতাসের ব্যবস্থা সকলে আল্লাহর ভয়ে আসছেন তাহলে আয়াতে প্রমাণ হয়ে গেছে আল্লাহ আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন আল্লাহ আকবর বলেন তা আপনারা খুশি না বেজার গলা কিন্তু এক ঘন্টা পরে ঠিক হইব থাকবেন তো ইনশাল্লাহ ওয়াজের কোয়ালিটি কি হবে কিছুক্ষণ পরে বুঝবেন এখন না অসুস্থ ভালো হইব কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করি আপনাদেরকে যদি খুশি হইয়া থাকেন খুশির একটা ইন্টারভিউ নাও তারপর আলোচনা করব
রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা যখন যে জায়গায় বসে ওয়াদ করবে, মাটির টুকরি বান্দার পক্ষ হইয়া আল্লাহকে সাক্ষ্য দান করবে, এক জায়গায় সুন্নত পড়লাম আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হইল না কম হইল? হাসর মাড়ে কি আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? কার কার বেশি দরকার শেয়ার বলার মতো হাতটা তুলেন, হাত নামাইবেন না। সাক্ষীদের বেশি দরকার, কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? আপনারা বলুন, যাদের মুখ আর অন্তর দুইটা এক নয়, আর কি মুমেন না মুনাফিক? আপনারা যারা হাত তুলছেন, আপনারা মুমেন না মুনাফিক? এবার বোঝা যায় যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমেন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলছেন শক্তি বেশি চান, যার যে সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আছেন শক্তি বেশি হইব। আর তারা কথা কাজে মিল নাই দুই নম্বর, তারা তো জীবনে হইব না। আয়েন এক নম্বর যারা আয় করেন, দুই নম্বর রাইতো না, তাড়াতাড়ি আয়েন, তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন। পানি আনতে এতক্ষণ লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ, বাতাসের ব্যবস্থা করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি, কিন্তু যে সমস্ত মাহফিল মানুষ এই মাহফিলের কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরে যারা মাহফিলে আসে নাই, আল্লাহর কসম এরা আল্লাহর কাছে এক নম্বর দোষী, ঠিক না বেটেক সুরা কর, এই কথা কোরআনে আসে না নাই? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন ধ্বংস নিবার জয় লোকের যা সম্মুখে আমি আল্লাহর কথা বলার পরে দিলের পরিবর্তন হয় না, ওই ব্যক্তি পুনরায় পুনরায় গুমরাহির মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার দলের না। ওয়া মাই ইয়াসু আন যিকরির রহমান নুকাইদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলেন যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি রবের জিকির আমার ডাক থেকে গাফেল, ওই ব্যক্তির বন্ধু হইলে শয়তান ওই ব্যক্তির বন্ধু কেডা। আমরা যারা আসি আমরা কার বন্ধু? আর যারা কোরআনের ডাকে আসে না তারা কার বন্ধু? এই মাহফিলে যারা আসে নাই তারা শয়তানের বন্ধু, আর যারা আসছে তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। কিন্তু যারা আসছে দোকানে আর বাজারে দাঁড়ায় রয়েছে, এরা কিন্তু খুশিও না এরা দুষিও না, এরারে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান জোরে কর না দেখে একটু, পাঁচ কিন্তু পরে ওই বাঘই কইতেছি, শয়তান কি নেককার না বদকার? বাতাসের ব্যবস্থা, শয়তান কি নেককার না বদকার? তা আমি নেককার বললাম কেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুবুন মুবিন। আল্লাহ বলে হে বনি আদম আমি তোদের মালিক সতর্ক বাণী দিলাম, শয়তান অনুসরণ করিও না, শয়তান তোদের প্রকাশ্য দুশ্মন। তাফসিরগুলি বুঝবেন, শয়তান কি আল্লাহ গোপন দুশ্মন বলছেন না প্রকাশ্য বলছে? প্রকাশ্য কোন জিনিস যারে দেখা দা, শয়তান রে জীবনে দুই চার দশ বার দেখছেন, অথবা শয়তানের সাথে মুসাফা হয়েছে সাহাবান খাইছেন এমন কেউ আছেন? তা আল্লাহ দে প্রকাশ্য বললো তার ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তান দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তানের লিডার গুলারা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তানের লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আজান দেওয়ার পরে
কুরআন তেলাওয়াত করার পরে যতদূর পর্যন্ত আযানের ধ্বনি যায় কুরআন তেলাওয়াতের ধ্বনি যায় ততদূর পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফালা আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নাম্বার ইমানদার নারী পুরুষ আছে আযান দেওয়ার পরেও কুরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে গানের মঞ্চে বসে থাকে নরে সরে না কতক্ষণ না কেন শয়তান বলে বস আযান শোনার পর কুরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি দেখতে পেলাম না কত আছে আমার জায়গা আপনি দখল করে রাখছেন কে বলছে আমি আপনার লিডার আসল লিডার তো আমি না আমার লিডার গিরা আপনার দিয়া সাইরা ফালাইলাম এই জন্য রাসূল দোয়া করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আয় আল্লাহ তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই শয়তান মার্কা মানুষগুলিতে তোমার কাছে বানা চাই সেই মানুষ কি আপনাদের নিগোয়ারি আছে কথা বলো না সেই ওয়াজ ফুরাই বাগি ফুরাই লই আমার ওয়াজ যদি হয় ওইদিকে কথা বলবেন না ভাই ওই দাঁড়া রইছে গড়াই এখানে কি এখানে কি এই দাঁড়া রইছে গড়াই আপনারা আলোচনা শুনবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন কোরআন হাদিস শুনবেন কারা কারা হাত তুলে আল্লাহ আকবার বলেন তো মাশাআল্লাহ তাফসীর শুনেন কোন কাল্পনিক ইচ্ছা কাহিনী না ডাইরেক্ট কোরআন থেকে যুক্তি দিয়ে আলোচনা করবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমি আগেই ফুরাই লই আমার আলোচনা যদি আপনাদের কারো বিরুদ্ধে যায় কোনো দলের বিরুদ্ধে যায় কোনো ব্যক্তির বিরুদ্ধে যায় কোন নেতার বিরুদ্ধে যা যে কোর বিরুদ্ধে যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না কথা বলবো আল্লাহর পক্ষে কথা কার পক্ষে বলবো বলেন মাশাআল্লাহ খুব খেয়াল করে শুনবেন কথাগুলি আমার আলোচ্য বিষয়টা কি এটা আগে জানায় দে আলোচ্য বিষয় দেরি করব এক ঘন্টা পরে শুরু করব কিন্তু আলোচ্য বিষয়টা কি জানার দরকার আছে আপনাদের আজকে আমার আলোচ্য বিষয় হয়েছে এই সমাজের 80% মানুষ ভালো করে বুঝবেন 80% মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে ওযু ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না কথা বলেন না কেন দুই নম্বর এই সমাজের 90% মানুষ নামাজ পড়ে মাদ্রাসার সভাপতি তাহাজ্জুদ পড়ে রোজাও রাখে হ্যাঁ তবলিগ সমাজে অথচ ঈমান নাই কি নাই জোরাকন কি নাই যদি প্রমাণ না করতে পারি তা আজ থেকে ওয়াজ খতম কথা বলেন না কেন কথা বলেন না কেন এই আলোচনাটা শোনার দরকার আছে কার কার হাত তুলে আল্লাহ আকবার বলেন তাহলে বসতে হবে যেহেতু অসুস্থ মানুষ বসতে হবে আলোচনা শুরু করব আগেই ফুরায় নেই আমার কথা যদি আপনার বিরুদ্ধে যা আপনার না মানলেও শুনবেন লাভ আছে সকল বক্তারা তেই যে বৈশাখ কি বলে যে ওয়াজ না মানলে শুনলে লাভ নাই আমি বলি ওয়াজ না মানলেও শুনলে লাভ কেমনে ডায়রিয়াতে যখন রুগী আক্রান্ত হয় তখন তার স্যালাইন সেবন করা মুখ দিয়া তার পিছনের রাস্তা দিয়ে বাইর তিন বালতি পরিমাণ স্যালাইন তার খাওয়াইছে তিন বালতি ভাইরিয়ে পড়ছে তাই বললা কি খাওয়ারি বন্ধ দিছে কোন আশায় খাওয়া দেহি কত খাওয়াই তারি আর কত বের হইতারে খাওয়ানির ঠেলায় যখন বের হইয়া কুলাইতে পারে না যখন পিতে আটকা যায় তখন রোগী সুস্থ হয় ঠিক না বেঠিক সুরা খান তা আপনি বাটপারি করতে দেখেন আলেমদের কাছ থেকে হৃদয় তেনতে শুনতেই থাকেন শুনতেই থাকেন বের হইতে তক সোনার ঠেলায় যেদিন বের হইয়া কুলাই তারতো না একটি কথা বিটে আটকা যাইব সেদিন সুস্থ ইমান নিয়ে কয়ে যাইতে পারবেন কথা একটা বেটে রাখান তাইলে রাগ করার কিছু নাই ঠিক কিনা তাই বলছিলাম কিছু শয়তান নিজের আমরার দেশে আছে না নাই এক প্রকার লিডার আমাদের দেশে আছে এরকম ধর্মীয় সবার প্রধান অতিথি মসজিদের সভাপতি আবার যাত্রা নাটক পূজার প্রধান অতিথি এই বাটপার দেশে আছে না নাই তাদের একটা রোগ আছে বলবো নাকি জোরা বলেন পায়খানার গন্ধ ভালো না খারাপ আতরের গন্ধ ভালো না খারাপ তাহলে বুঝা গেল তার নাক ভালো সে কি করবে পায়খানা বর্জন করবো আতর গ্রহণ করব যার কাছে আতর যে এরকম লাগে পায়খানাও সে এরকম লাগে পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত কতক্ষণ না খেয়াল কোরআন ভালো না খারাপ ঘান নাটক ভালো না খারাপ তাহলে বুঝা গেল তার ইমান ভালো গান নাটক বর্জন করব কোরআন গ্রহণ করব যে বাটপার গানের অতিথি
আবার ফুজার অতিথি মাদ্রাসার সবার অতিথি গান নাটক বর্জন করে না কুরআন গ্রহণ করে না বুস্তবের ইমানের মধ্যে সর্দি লাগছে নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়া ডাক্তার ফার্মেসি থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট গেলে আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আল্লাহর হে মানবমণ্ডলী আমি রবের পক্ষ থেকে এই কুরআনে কারীমের ভিতরে যে সমস্ত উপদেশ নাযিল করেছি সেইগুলি শ্রবণ করবা গ্রহণ করবা আমি রব চ্যালেঞ্জ করলাম অন্তর শিফা দেবে অন্তর বানাইছেন কে অন্তর কে বানাইছেন জোরে বলেন ওয়াজ কিন্তু এক ঘন্টা পরে হইব আস্তে আস্তে গলা ঠিক হইতাছে না আর ঠিক হইব একদম ঠিক স্টিল হয়ে যাব আল্লাহু আকবার খান অন্তর বানাইছেন কে খুব খেয়াল করে শুনুন অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কুরআন খুব খেয়াল করে শুনবেন কথাগুলি কিন্তু বর্তমানে আমাদের সমাজে পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত প্রতি মুহূর্তে অন্তরের শান্তির জন্য যুবক বৃদ্ধ মহিলা সহ সবাই শুনে খালি গান আর গান কথা কন দেখে ঠিক কবে ঠিক সুরো খান গান কি আমাদের এই নিগুয়ারি আছে গানেরও প্রকার ভেদ আছে ওয়াজ কিন্তু পরে করবাম শরীয়তি গান সাইডে দেখ আপনি এরকম ফুলা বান্দে বাতাস দা সিনিয়র সাইতে আর বড় মানুষ পাইলেন না আর সাইতে বড় মানুষ না এলাকায় এরকম বাচ্চা ফুলা বানে বাতাস দিতাছে এটা হইলো কি আশ্চর্য বার মাদ্রাসা ছাত্র নাই এই মুরব্বী বাড়ায় আমার বাতাস দিতাছে বক্তাগিরি তো খতম হয়ে যাইব হৈর বড় অসুবিধা না আপনি বাপের মতো মানুষ বাতাস দেন ছাত্র নাই আল্লাহু আকবার খান কথাগুলি ভালো করে বুঝলেন আজকের আলোচ্য বিষয়টা পরে কইব কিছু রোগের কথা কই আওয়াজ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ খুব খেয়াল করে কথাগুলি শুনবেন তো লড়ালড়ি করবেন না দৌড়াদৌড়ি করবেন না খুব খেয়াল করে কথাগুলি শুনবেন গান কি আমরার দেশে আছে গানের অপ্রকার ভেদ আছে শরীয়তি গান হকিকতি গান তরিকতি গান মারেফতি গান নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি কুতুবের আব্বানি জমানার বড় কুতকুত কিন্তু মুখে দাঁড়ি নাই কথা কর না ঠিক না বেঠিক সুরে কর উপাধি ফর্তা ফর্তা নাম কুজ্জ হওয়া যায় না কসুরি বানা আছে না কসুরি বানা উফরি দাফাত হয়েছে এক ইঞ্চি নিচে দাসিফা হয়েছে আর আয়াত যোগ্যতার সাইতে উপাধি বেশি কথা কর না ঠিক কিনা বেঠিক এই কসুরি বানা এরকম ফসল নষ্ট করছে বাংলাদেশের জমিনে সাইড মুট মার্কা বাটফার গুলি মুসলমানদের ইমান নষ্ট করেছে কথা ঠিক না বেঠিক সুরে খান আরে শুরু করতেছি তো পরে শুরু করবাম এক ঘন্টা পরে শুরু হইব বুঝ ধরবেন কি হইব একার সিল্লা কাটটা লাগায় পরে সরবাম বুঝেন নাই কোনো সার নাই কেউ রে কোনো সার নাই নামে মুসলমান কামে বেঈমান কথা ঠিক তবে ঠিক সুরা খান কথা বুঝাইতেছি নুন আর চিনি দেখতে কিন্তু একই রকম পার্থক্য কানি স্বাদে মুসলমানের মুনাফেক দেখতে একই রকম পার্থক্য কানি কাজে কথা কন না ঠিক কিনা বেঠিক সুরা খান ওয়াজ করে হইব নাম দিতে চিস্তিয়া নাম দিছে কাদরিয়া নাম দিছে নকশবন্দিয়া নাম দিছে মুজাদ্দদিয়া ওই বাটফারের ঘরের বাটফার তোরে আসক্তের মধ্যে আঙ্গুল দে কই চিস্তিয়া তরিকার যিনি প্রবর্তক খাজ আমরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই উনার জীবনে যে উনি প্রথম কিতাব দা উনি নিজে লেখছেন যে কিতাব উনার মুর্শিদ উসমান হারুনির নামে সেই কিতাবের নাম হইছে আনিসুল আরুহা মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ আলাই উনি যে কিতাব নিজে লেখছেন এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মা বরফির আব্দুল কাদের জানি রহমাতুল্লাহ আলাই উনার জীবনে উনি যে প্রথম কিতাব নিজে লেখছেন এই কিতাবের নাম বুনিয়াদুত তালিবিন ফতুল গায়েব সবগুলি কিতাব আমি হাজার হাজার বার পড়েছি তরিকার ফিরেরা গান গাইব তো দূরের কথা শরীয়তের মুস্তাহাবের খেলাফ করে নাই ফাসক্ত নামাজ তো পড়ছে আওয়াবিন এসাক তাহাজ্জুদ বাদ দেয় নাই গান বাদ দূরের কথা গাফর দানের ইয়া নাসানাসি করে নাই মাজার পূজা করে নাই মাজারে সিন্নি দেয় নাই সরাজ বাজাই নাই কথা ঠিক না বেঠিক সুরে খান তরিকার ফিরেরা করে নাই তুই ভাইলে কই এরার লাগে মাঝে মাঝে একটা উদাহরণ দেই কষাই চিনেন কষাই চিনেন না এনে কথা কই কাটা যদি উঠতে আয় তো খবর লয় বেলা এলাম করে আরে আমদার কিছু কম লাগতো না আমি কি ভারত আইছি নাকি তাহলে কি মন ডাক্তার হয়েছে আমি রুগী কেমন চিকিৎসা করে আমি বুঝবাম
থিয়েটারে আয়া যে রোগী মনে করেন উল্টা ফাল্টা করে অপারেশন সব করে বান্ধা লয় না তা আমি ডাক্তার হেরা রোগী কিবা বান্ধন লাগবে আমি বুঝবো ওই তোরা খার ওই জুজকে ওই যুবক যাইবে না আইতাম আল্লাহ আকবার কোন কি রাগ করতেছেন আপনারা কোন রাগের কিচ্ছু নাই দমক দেওয়া কোরআন শরীফে আয়াত আছে 70টার মতো ব্যক্তি একটা একটারে কই তার অসুবিধা হইতো না আল্লাহ আকবার কোন ভালো করে বুঝছেন কষাই ছিলেন কষাই মনে আছে এই কষাই করে কি দেখবেন অনেক সময় 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ ইন্ডিয়ান গরু জব করিয়া এই গরুর গোশত বিক্রি করে গরু যে বিসি আছে উল আছে না উল এগুলি ফ্রিজের মধ্যে পড়ে রাখে তো পরের দিন করে কি একদম কম দামি গরু অল্পজামি গরু জব করে গোশত বানাইয়া আগে দিন সারের বিসরে কেটে গোশতের উপরে তো মানুষ যখন গোশত কিনতে আসে জিজ্ঞাসা করে এটা কি বড় গরুর গোশত না ছোট গরুর গোশত কয় স্যার আমনে বেশি দেখতে বুঝুন না কোন বিসি কি এই গরুর না আগের গরুর কথা কইনে কে তো কষাই যেরকম আগের গরুর বিসি সাইনবোর্ড দা 2 নম্বরই চালাইছে বর্তমানে আমাদের দেশে চিস্তিয়া কাদিয়া নকশবন্দে সাইনবোর্ড লাগাইয়া এই ভাটপাড়ের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে তরিকার সাথে তাদের কোনো সম্পর্ক নাই কথা ঠিক না বেঠিক সুরখান এই ভাটপাড়া আমাদের নিগোয়ারে আছে ওয়াজ পরে করবাম আগে রোগ ঠিক হয়ে লই পরে আগে রোগ পরে হয়েছে চিকিৎসা ঠিক কিনা বেঠিক সুরখান আমার আলোচ্য বিষয়টা শুনুন যে খুব খেয়াল করে শুনবেন যুবক ভাই আপনারা শুনলেন আপনাদেরকে বলি জিজ্ঞাসা করি শুনুন ভালো করে মনে রাখবেন আপনারা জব দিবেন একটা একটা কথা সব দুঃখে যাবে ব্রেনের ভিতরে আপনারা বলুন এই পৃথিবীতে যত কবর আছে যত রওজা আছে যত মাজার আছে বলুন নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসুল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার যে উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য মাশাআল্লাহ তো আজিব হয়ে যাবে আপনাদের এখানে 2-4 জন হাদিস আপ নাই আমি জিজ্ঞাসা করি ভাইজান তো হজ করছেন মাশাআল্লাহ সভাপতিরা দিয়ে কইতেছে আমার ডাবা দিয়ে দিলাম হাদিস আপনারা যখন নবীর রওজা জিয়ারত করতে যায় রওজার পাশেই কতগুলি পুলিশ লাঠি দিয়ে দাঁড়ায় থাকে কারণ কি জানেন হাদিস আব্রার নবীর রওজাকে সামনে রাখিয়া হাত তুললা দোয়া করা নিষেধ রওজার সামনে মাথা নত করা নিষেধ রওজার সামনে আগর বাতানো নিষেধ রওজার সামনে আতর লাগানো নিষেধ তার কারণ কি আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন এই দিন নবীজি চোখের পানি সেরে নবীজি বলতেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা জায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদি ওয়াস-সুরুজ ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ বর্ণ উপর আমি নবীর লানত তা নবীদের কবরকে সেজদার দাগা বানাইছে কবরে বাতি জ্বালাইছে আপনাকে জিজ্ঞাসা করি নবী রওদা জিয়ারত করতে গেলে সৌদাকে সামনে রেখে হাত তুলে দোয়া করা যায় না মাথা নত করা যায় না সুমু খাওয়া যায় না আর তুই যাইয়া তোর বাবার কবরের মধ্যে বাতি জ্বালাস সুমু কাস তাইলে বোঝা গেছে তোর বাবার কবরটা নবীর কবর চাইতে বড় হয়ে গেছে তোর ঈমান নাই তোর বাবারও নাই বুঝতেছেন তো নাকি না বুঝেন নাই কবরে যদি সেজদা দেওয়া যায় থাকতো মদিনার তেজ তো গলি হাজি আয়া সব দি মাত্রার মধ্যে ফাস্টার থাকতো কারণ কপাল বাইরিয়া ফাড়াই আলতো কথা কন না কাটে না বেঠিক সুর কর আরে হাসুন না জমি বুঝবার দিন আগে কষ্ট লাগতেছে আপনাদের এই ওয়াজগুলি কেন করতেছি কিছু কোন পরে বুঝবেন একটা শব্দ দেয় সব শেষ করে দেম আল্লাহু আকবার কর ভালো করে বুঝেন আপনাদেরকে জিজ্ঞাসা করি ভালো করে বুঝুন যে আর পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে হ্যাঁ হইছে না ডিম মান্নাত হইছে না উট মান্নাত হইছে না কাশি মান্নাত হইছে না কেন আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি আল্লাহ বলেন ইন্নামা হাররামা আমি তোমাদের জন্য হারাম করে দিচ্ছি মাইতাতা মৃত জানোয়ার ওয়াদ্দামা রক্ত ওয়া লাহমাল খিনজির শুকর ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ সারা কারো নামে মান্নাত করা যেরকম হারাম শুকর যেরকম হারাম রক্ত যেরকম হারাম মৃত জানোয়ার সেই রকম হারাম পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কবরের মধ্যে যদি কাশি মুরগি মান্নাত করা যায় থাকতো
এই দেশের হাদিস আমরা ফলতির ফারামলে মদিনায় যাইতো কথা গন্না কাটিক না ব্যাটিং শুরু কর নবী রওজাতে আজ পর্যন্ত একটা মুরগি বাচ্চা মান্নাত হইল না আর তুই যাইয়া তোর বাপের কবরের মধ্যে কাশি মুরগি মান্নাত করস তাইলে তো বুঝা গেল তোর বাপের কবরের সংযোগ নবীর কবরের সাথে নাই তোর বাপের কবরের সংযোগ আবু জাহেলের কবরের সাথে কথা ঠিক না বেটি শুরু কর তোর ইবান নাই তোর বাবারও নাই কথা কর না কেয়া ঠিক কথা কর ঠিক নবীর সাথে আপনাদেরকে বলি যা লোক তাওমিলিক করে তার সংবিধান যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাথে মিল না তাহে এটা কাওমিলিকের লোক না বিরোধী লোক তা আশেকে রাসূল দাবি দিয়া যার তরিকা নবীর সাথে মিল না এটা কি নবীর দলের না শয়তানের দলের কথা বুঝাইতেছি আপনাদেরকে দুই নম্বর কবরের মধ্যে গান বাজনা হয় না কবরের মধ্যে যদি উরস করলে সব হইতো এই পৃথিবীর সবচাইতে বড় উরসটাই মদিনায় হইতো আর বাংলাদেশের থেকে যিনি প্রধান অতিথি হিসাবে দাওয়াত পাইতেন উনি হইল মমতা দাফা কথা কই নাকি ঠিক না ঠিক ছিল প্রধান অতিথি কালে দাওয়াত পাইতো মমতা দাফা কথা কই নাকি ঠিক কিনা ঠিক কবরের মধ্যে গান বাজনা করলে যদি সব হইতো মদিনায় উরস হইতো তুই যদি বলাস আমি আশেক রাসুল গান আমার মজা লাগে 1 কোটি টাকা দেন একটা গান মদিনায় গায়া তুই কাল্লালে বাংলাদেশ আসবার ফাইতি না কথা কর না ঠিক না ঠিক এইবার দলিল দেব কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوسان والسرب وأمر الجاهلية الله أكبر كن حديث تكت تكرا وآيات بھالو كرا شروع جي أمي زوتا كنو واس كربام تين قواليتي رواز آيات حديث جوكتي بائرر كنو واس كنتا ما دن دن آيات جدي فاسو لگه كويام حديث جدي تين شو لگه كويام سنت راجي أزنم نرى মাশাআল্লাহ ভালো করে বুঝছেন বাইরে আর কোনো আওয়াজ নেই খুব খেয়াল করে বুঝবেন হযরত আনাস যে নবীজি ডাকতে বলতেছেন আনাস শুনো আল্লাহ এই দুনিয়াতে আমাকে দুইটা গুণ দিয়ে পাঠাইছে আল্লাহু আকবার বলেন এক নম্বর গুণ রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুক আমি নবীর রহমতের এরিয়া হইল ততটুক সুবহানাল্লাহ কর দুই নম্বর গুণ হইছে ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ হলেন হিদায়তের মালিক আর আমি নবী হইলাম হিদায়তের মাধ্যম আল্লাহ আকবার কর এই দুইটা গুণ আল্লাহ আমারে দিয়া এই জমিনে 7টা দায়িত্ব দিছে কয়টা দায়িত্ব 1 নম্বর দায়িত্ব বিমাহাকিল মাআজিফ আল্লাহর জমিন থেকে কিরা কতক দূর করা 2 নম্বর আল মাজামির বাদ্যযন্ত্র দূর করা আপনাদেরকে বলো নবীর কাজ কি বাদ্যযন্ত্র কায়েম করা না দূর করা তাহলে আপনাদেরকে বলি আওয়ামী লীগ সরকার যে জিনিসটা সমাজ থেকে দূর করতো সা এইটা যদি কেউ মনে করে আমি কায়েম করবাম সে কি আওয়ামী লীগের লোক না বিরোধী লোক তাহলে নবীকে ফানাইছে বাদ্যযন্ত্র দূর করবার লাগি আশেকে রাসুল নাম দিয়া যারা ঘরের মধ্যে সিঁড়ি টানাইছে শাসকলের মধ্যে টিভি লাগাইয়া দোকানদারি করে আর বাউল গান শুনে বাদ্যযন্ত্র কায়েম করে আল্লাহর কসম একটাও আশেকে রাসুল না সবগুলি আশেকে শয়তান সবগুলি আসে কে এইবার কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান তুই কোন কিতাব পড়ছস ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জু বিহা মিনাল কুফর নাউজুবিল্লাহ কর ওয়াজ কি কষ্ট লাগতেছে আপনাদের ওয়াজের দরকার নাই তো ওয়াজ কেন করতেছি 5 মিনিট পরে বুঝবান পরে খুশি হইবেন আল্লাহ নবী বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া গান শোনা গুনায় কবিরা সাহাবী ডাক দেখে হুজুর কোন করা গুনায় কবিরা জিনা করা গুনায় কবিরা বাপ মাকে কষ্ট দেওয়া গুনায় কবিরা গান শুনলে গুনায় কবির হবে কেন নবীজি বলেন আল গিনা ইউম্বিতুন নিফাক ফিল কালবি কামা ইউম্বিতুল মা যাররা আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন আগাছা উৎপাদন না ফসল জন্মে আমার উম্মতরা যদি আমার দত্ত তরিকা বাদ দিয়া
এই জমিনে বাদ্যযন্ত্র শ্রবণ করে এদের অন্তরে ঈমান পয়দা না হইয়া কুফরি আর মুনাফিক উৎপাদন হবে এই জন্য আল্লাহ নবী বলেন ইসতিমাউল মালাহি মাসিয়া গান শোনা গুনাহে কবিরা নাউযুবিল্লাহ বলেন কষ্ট লাগতেছে আপনাদের আসল কথা কিন্তু সবগুলি এক ঘন্টা পরে আগেই ফুরাইলে এসে কিন্তু যদি জান গিয়া আমার কিছু করার নাই দুই নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন যারা গানের আয়োজন করে গানে শিল্পী দাওয়াত দেয় গানে বসে গোয়ারের মধ্যে শাস্তাদের মধ্যে টিভি লাগাইছে গোয়ারের মধ্যে সিডির লাইন লাগাইছে ছেলে মেয়ে নুকে গান উড়ায় দিছে এই মসজিদে যারা বসে হাদিসের রাবি ব্যাখ্যা করছেন তারা হইল ফাসেক নাউযুবিল্লাহ বলেন এমন লোক কি আমাদের নিগোয়ারি আছে সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা আর যদি শুনে সুনীল কানা আইব মমতা দাইব ক টাকা 5000 নিয়ে আজ তোর বাবির লগে চিত্রাকিস কথা কইন নাকি ঠিক না বেটি ক টাকা লাগতো না সবাই যাইয়েন কো আই এম ভেরি টায়ার্ড শরীর বড় দুর্বল ইংরেজি কয় কথা কইন নাকি এদের একটা রোগ আছে বলবো আল্লাহ মাকুর তুমি বলেন মেতর শুনেন মেতর এক মেতর কানি জীবন ধরা পায়খানায় পরিষ্কার করে তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতাছে আতলা বলতে সেদিকে আসেন তো কাছে নিয়ে আসে রাই সব চাইতে দামি আতর জড়া নাকের মধ্যে লাগাই দিছে এমনি বেউস হয়ে গেছে লোকজন বলে হাই মারা বালা মানুষ তারে তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ যদি চেতন শক্তি ফিরিয়া না এ তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব আতলা পড়ছে বিপদ ডাক্তার তালাশ করা শুরু করছে ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে রুগীর তো পরিবর্তন নাই লোকটা পেরেশান হয়ে দৌড়তেছে আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে কবর বিপদে পড়ছে আতর দিস্তাম বেউস হয়ে গেছে কোন লোকটারে কাছে কোক এই লোকটারে ক চিন্তার কোনো কারণ নাই এটা আমার জাতি ভাই কি মেডিসিন দিলে ও চোদর সেতো নাই এটা আমার জানা আছে কি মেডিসিন ই ও চতন দারে টাইম হাসলাইয়া টয়লেটের কাছে নিছে যে নাকের মধ্যে মুখের মধ্যে ফায়খানা লাগানো শুরু করছে এমনি তার চেতনা এসে গেছে লোকজন বলে ব্যাপার কি ক ব্যাপার হয়েছে কাজ হয়েছে ফায়খানা পরিষ্কার করা যখন আতর পাইছে দুর্বল হয়ে গেছে আবার যখন ফাইকানা পাইছে সে ভাবছে তার কাজ আইসা গেছে চেতন আইসা গেছে তা আমরার দেশে কিছু মেতর মার্কা মুসলমান আছে এরা বাউল গান শুনতে শুনতে মাজারও যাইতে যাইতে সুদ খাইতে গাইতে ঘুষ খাইতে গাইতে কোরআন থেকে দূরে থাকতে থাকতে মিথ্যা বলতে বলতে ইমানটা মেয়েতরে ফরিত হয়ে গেছে এদের কানের মধ্যে আসানের আওয়াজ আসলে কোরআনে কারিমের তালাবাজ শুনলে শরীরটা দুর্বল হয়ে যা আর গায়িকার কথা নায়িকার কথা নাটকের কথা শুনলে চেতন আইসা যা এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন এরা হইছে ফাসেক নাউযুবিল্লাহ বলেন কষ্ট লাগতেছে গলা ঠিক হইতেছে আরো ঠিক হইব একদম আসল জায়গায় যাইব আল্লাহ আকবার কর কইলা জমাতা খুদ দা হইনা মনে হচ্ছে কি দাহাতি দাই করছে এই বেড়ারে কেল লাগি আনছে ঠিক কি না এর মনে হইছে না আহা আফসোস আল্লাহ আকবার খান তিন নম্বর হাদিস আগেই বলছি হাদিস কোরআন দেওয়াজ করি বাইরে রাজ করি না খারাপ লাগে আপনারা তিন নম্বর ওয়াত্তালাজ্জুজু বিহা মিনাল কুফুর উলামায়ে কেরাম আছেন মজার আরবি সে তালাজ্জুজ গান শুনে যদি কেউ কয় ইহিরে আহারে দয়াল রে কয়নি কথা কর না কেউ আমরা দেশে কিন্তু যুবক সন্তান আছে এইগুলি হইল ছাগলের তিন নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা ছাগলের বাচ্চা তিনটা জন্ম নেয় দুইটা দেখবেন দুধ খাইয়া নাছে আর একটা দেখবেন এমনি নাছে কথা কয় না কেউ এইগুলি কানের মধ্যে ইয়ারফোন দিয়া রাস্তার মধ্যে ডেকসেট লাগাইয়া গানের তালে তালে নাচে এটার নাম হয়েছে তালাজুস নাম কি আমরা দেশে কিছু বাটপার নেতা আছে এইগুলির কি কইয়াম কই ওয়াজ কি করবাম কিছুক্ষণ পরে ইলেকশন আইলেই দেখবেন ফাইজা ফান্দে মিলে এমন ভাব ধরবো বোঝা গেল জান্নাতে বাইরে হয়েছে খাড়ি মাল কথা কইন না কেউ ইলেকশন গেলে গা বারিন্দা গুজ্জা হইতে নিয়ে এইগুলি দেখবেন নাটকের মঞ্চে আর গানের মঞ্চে যাইয়া শিল্পী যতগুলি লারা দিব অতগুলি টাকা দিব ইমাম সাহেব 10 বছর ধরে খুব ভাবতেছে এই যে মাথা লারাইছে ফাস্টাটে একদিন দিছিল কথা কন না ঠিক না বেটে জোড়া কান কারণ এরা গানের থেকে মজা নেয় এদের এটা হচ্ছে তালাজ্জুজ কথা কন না কেউ আমরার দেশে কিছু বুড়িয়া আছে ফাউদিরিয়া কই রাখ করুন না যে আল্লাহ তো এর মুরব্বি বানাইছি আসলে মুরব্বি না মুরব্বি নামের শয়তান সারাদিন শাস্তলে বসে বসে সিগারেট টানবো আর বাউল গান শুনবো কিন্তু আজান দিলে মসজিদে নাই ঠিক
কথা বলুন ঠিক না বেঠি কথা শুনুন যে শাস্ত্র ভাই এক কান চা খাবে নিজের টাকা দিয়ে 80 কাপ চা খাইবো মাগনা 80 কাপ মাগনা কেমনে খাইবো একটা খাইয়া এইগুলি কিন্তু ওয়াজ না ওয়াজ আমি এক ঘন্টা পরে করব ভালো করে বুঝুন যে আগেই ফুরায় লইতাছি একজন আসল ওয়াজ যদি মজার এগুলি এক ঘন্টা পরে হইব শাস্ত্রের মধ্যে বৈসা বৈসা মাগনা কেমনে খাইবো একটা খাইয়া দেখবেন জায়গা দখল করছে ফরে চেয়ারম্যান সাহেব আইব কো বাবা তুমি আইছো কহ গতকালকে রাতে সারা রাত তোমার কাকিন লাগে খালি তোমার আলাফি করছি এরকম ফর্টি মারলে চেয়ারম্যান সাহেব কবে না এক প্যাকেট বিস্কুট দিয়েছে স্যারে কথা কইন দেখে পরে এই চেয়ারম্যান সাহেব যাইব গা আর একটা আইব বাবা কিছুক্ষণ আগে চেয়ারম্যানে এক প্যাকেট বিস্কুট দিছে দিলে কি হইব বিস্কুট খাওয়া একই মন ফাবা যায় মন তো বাবা তোর লাগি পাগল হ্যাঁ একটা কলা দে কথা কইন দেখে এই বাটপাট দি সারাদিন বৈশা বৈশা বাটপারি করে স্বাস্থ্য খাইব কিন্তু আজান দিলে মসজিদে নাই কথা কন না কে দুই নম্বর একটা ওয়াজ করি আই বুঝাই পান কা হুজুর বেশি বয়স হইলে মুরব্বী কয় না তাফসীরটা বুঝুন যে মুরব্বী কাহাকে বলে যারে দেখলে সম্মান করতে মন চায় যারে দেখলে গুনার কাজ পরিহার করতে মন চায় তার নাম হইছে মুরব্বী বেশি বয়স হইলে যদি মুরব্বী হইতো তা কাঠটা কত 24,000 বছর বাঁচে এই কাঠটারে আল্লাহ সমাজের মুরব্বী বানাইতো কথা কইন দেখে ঠিক না বেঠিক সুরখন বুঝুন নাই আসুন কে কথা ঠিক কইছি না বেঠিক কইছি এই বই রাড়ি দেখবেন শাস্ত্র বৈশা বৈশা গান শুনবো কি গান কইতাম নি কইতাম নি ক বাবা মৌলবি দিল কুরআনের খবর জানো নি কথা কই নাকি কসা তাসমান জুরিয়া শয়তান তো সে সাজদা করিয়া ওরে বাবা সাজার জায়গা বাকি রাখছে নি রে বাবা মৌলবি দিল কুরআনের খবর জানো নি এটা করে মাতাল রাইব আচ্ছা এই কথাটা বাঙ্গায় দিই এই ব্যাখ্যাটা করে এলতাম এই গানের ব্যাখ্যাটা করতাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন ব্যাখ্যাটা করে এলাই হুজুর এই 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 গানটা আমরা দেশ আছে দিল কোরআন লয়ে ঘুরে হারা আচ্ছা ভালো করে বুঝুন যে বাবা মৌলবি কেল করে বুঝুন যে দিল কোরআনের খবর জানুনি আমরা যে কোরআনের ওয়াজটা করতেছি এটা কি আসলে দিলের কোরআন না কাগজের কোরআন নাউজুবিল্লাহ বলেন হুজুররা কেমনে কাগজের কোরআন কইলেন আপনারা দিল কোরআন কইন দেখুন কোরআন তার জবাব দেয় শুনুন যে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين شروع করতেছি মাত্র কইছি না আয়াত যদি ভাষ্য লাগে অসুবিধা হইতো না এটা গর্ব করি না কারণ শুরু সময় কোরআন শরীফটা মুখস্থ করছি না এটা আমার পুঁজি আর কোনো পুঁজি নাই জাহান্তে দরকার হেনতি অসুবিধা নাই আল্লাহ আকবার করে আবার জব দিন যে খুব খেয়াল করে শুনুন যে আমাদেরকে কিছু জিনিস বলবো আমি গরিদের ওয়াজ করতাম না যা চার পাঁচ ঘন্টা চলে আসুন কারা কারা হাত তুন আল্লাহ আকবার করে মাশাআল্লাহ এবার দেখুন যে ওয়া ইন্নাহু দেখুন যে ব্যাখ্যা শুনুন যে খুব খেয়াল করে শুনবেন ওয়া ইন্নাহু হু মানে তিনি লাতানজিলু রাব্বিল আলামিন আরে ব্যাখ্যা কি করতাম এক আয়াতের মধ্যে দেখি আট ঘন্টার ওয়াজ কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন ওয়া ইন্না হু হু মানে তিনি হে হু তিনি গ্রামার বুঝুন যে কোরআনকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কই কোরআন কো লা তানজিলু রাব্বিল আলামিন কোরআন কিন্তু আল্লাহর পক্ষ কই না কোরআন কো রবের পক্ষ আল্লাহ আকবার কোন এইখানে আর এক ওয়াজ কোরআন আল্লাহ এই মেয়ে এই খারো ইজুন কে লাগি হাই খারো ইজুন কে লাগি আল্লাহ আকবার কোন আরে এক ঘন্টা পরে যে দি খারো রইছে না ঘরে তো উঠতে আইব দেখুন যদি না এ তো হি সময় কোন জবাস করতাম আমি বললাম আইতেছি জায়গা মতো আল্লাহ আকবার কোন কোরআন বলে হু বুঝতাছেন তো হু মানে তিনি কোরআন বলে লা তানজিলু রাব্বিল আলামিন আমি রবের পক্ষ থেকে আইছি কোরআন কিন্তু আল্লাহর পক্ষ কয় না রবের পক্ষ কেন কো এটাও তো একটা দলিল কথা ঠিক না বেঠিক জিরো কেন রুহের জগতে আল্লাহ কিন্তু আপনারা এই কথা জিজ্ঞাসা করছেন আলাস্তু বি আল্লাহকুম আল্লাহ কইছে আলাস্তু বি রাব্বিকুম আল্লাহু আকবার কর নবীর উপর কোরআন নাজিল হইছে নবীরা কিন্তু আল্লাহ কইছেন আল্লাহর নামে ফরুন নবীর বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফরো তোমার রবের নামে আল্লাহু আকবার খান কবরের মধ্যে কিন্তু প্রশ্ন এটা হইতো না মান আল্লাহ কা কইব মান রাব্বুকা আল্লাহু আকবার খান এখানে একটা খেলা আছে রবের পক্ষ কেন কইছে দলিল দাদি
قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله نبي رادك نبي مكر كفار در كام نزيد غشكرون أسمان الملك كي زمين الملك كي হায়াতের মালিককে মওতের মালিককে আমলগুলি সম্পাদন করে বাঁচাইকে মরাইকে কাফেররা কফাসা ইয়াকুলুন আল্লাহ কাফেররা আল্লাহর স্বীকার করছে রব্বানা ইসে মূর্তি রে কথা ঠিক তবে ঠিক সুরা কর আল্লাহ কয় সবাই আমার আল্লাহ মানবো কিন্তু রব্বানা ইব খাজা বাবা রে রব্বানা ইব মূর্তি রে এই জন্য কোরআন রবের পক্ষ কইছে নবী রে বলছে আপনি বলুন আমি রব আমি রব দুনিয়ার কেউ রব না আমি রব আমি সব কবরের মধ্যে রবের প্রশ্ন হবে আল্লাহু আকবার কর ওয়াজ বুঝাইতে পারতেছি এইবার কোরআন বলে রবের পক্ষ থেকে আইছি কার লগে আইছো কিভাবে আইছো কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন রূহুল আমিন সাহেবের সাথে আইছি রূহুল আমিন সাহেব রে চিনুন জিব্রাইল আল্লাহু আকবার বলেন কুরআন বলে কিভাবে আইলা রুহুল আমিন সাহেব তোমার কেমনে আনছে কোন গাড়ি দিয়ে আনছে জিব্রাইল জবাব দিছে আমি যেদিন কুরআন নিয়ে আসি রে কুরআনের প্রথম আয়াত যখন নাযিল হয় জিব্রাইলের চারপাশে চারজন ফেরেশতা প্রতি ফেরেশতার আন্ডারে 70,000 করে ফেরেশতা আইসা নবী যে বলতেছেন ইকরা পড়ুন নবী জি বলেন মা নাবি কারি আমি তো পড়তে জানি না সাইয়াদুল মালাইকা নবীরা দ্বারা করাইয়া সিনার সাথে সিনা লাগা দিলেন আলা কালবি কালি তাকু নামিনাল মন্দিরি নবীর কলবে কোরআন ঢুকতে গেল ফাঁকা শুইছে কামনে কোরআন জবাব দে বিলিসাদিন আরবি নবীর প্রকাশ হয়েছে আরবি ভাষায় নবীর জমানের মাধ্যমে আল্লাহ গোর করল আচ্ছা কোরআন কি দিল হয়েছে না কাগজ আইছে কথা কন আচ্ছা কবির কবিতা কি প্রথম দিলে আয় না কাগজ আয় গানের গায়িকার গান কি প্রথম দিল আয় না কাগজ আয় তে কোরআনের একটা দিলে আইছে দিল না আইলে কাগজ আয় তো কেমনে একবার তার বউরা খালি মারে এই কি লই এক এক বেচারা তার বিবিরে খালি ফিদায় বিবি কয় ঠিক তুমি আমার মারো কে আমি না হইলে বিয়া করতে গেলে জামাই কয় তুই না হইলে আমি তোর মারে বিয়া করলাম কাহে তুমি এরম বেসরম কে আমার মা না তোমার শ্বশুরি লাগে জামাই কয় বেসরম হইছিস তুই তুই না হইলে তোর মা শ্বশুরি লাগতো কেমনে এ কোরআন যদি দিলে নাই তো কাগজ আইতো কেমনে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এটা কি দিল কোরআন না কাগজের কোরআন এইবার দলিল দেখো 90,000 কালাম আছে নাকি আপনাদের এলাকায় ব্যাংকে তুই দেখতেছি 60,000 বাতিনি 30,000 জাহেরি আচ্ছা আমাদেরকে একটা কথা কয় এই বাতিন তুই যে কইলে 60,000 বাতিনি 30,000 জাহেরি তোর সদর বাবার লইয়া কান্দা টান্নে সিরে তুই ফরে যায় বলতে বাতিন শব্দের অর্থ কি কইছে বাতিন শব্দের ব্যাখ্যা হইছে যার কোনো ফাকাস আল্লাহর জমিনে গটে নাই তার নাম কি 60,000 বাতিনি তুই ফাইলে কই কমন খাজা বাবা আমারে কইয়া দিছে তোর বাপ তো তোর বইলাই দিল তো ফাকাস হয়ে গেল তো বাতিন রইল কই কথা কইন না ঠিক তবে ঠিক সুরকন কথা কর না কে আন 60,000 কোরআনে কারীম কো 90,000 কালাম কালাম কারে কই বুঝুন যে কালাম উল্লাহ শরীফ কালাম হইছে কথা উল্লাহ মানে আল্লাহ শরীফ মানে পবিত্র আল্লাহর কোরআনে যত কথা আছে এগুলি কার কথা জোরা খান আল্লাহর কথা 60,000 90,000 মিলিয়ন বিলিয়ন আল্লাহ নিজে জব দিছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন সাজারাতিন আকুলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ সূরা লুকমানে আল্লাহ কা ওয়ালাউ আন্নামা ফিল আরদ ফি মানে মধ্যে আরদুন মানে জমিন সাজারাতুন শব্দ তো গাছ আকলাম মানে কলম আল্লাহ কয় জমিনে যত গাছ আছে সব গাছের কলম বানাইবা পৃথিবীর ভিতরে 7টা সমুদ্র আছে
আরো সাতটা সমুদ্রে কালি বানাইবা কালি কতম হইব গাছ কতম হইব নাফিদাত কালিমাতুল্লাহ আমি আল্লাহর কথা লেখা শেষ হবে না আল্লাহু আকবার খান তাহলে 90000 কইল 90000 কথা লিখলে কয় ফুসকুনির পানি লাগবে কথা কই না কা একটাও না এই ফি সাবেন নাম হইছে আদাত তাফি বায়াত তাফি এক বাড়ির পুত্রের বউ একটারে খাড়া মারিন লাগে আটটা যায় আর শ্বশুরি গো বৌমা গো ফানি আনো তো এক কলসি আর বউ থেকে কলসি বড় যা করি ফেরে এক কলসি আনছে না হের ফুল ফুটে গেছে কলসির মধ্যে কো কি হইছে কো আম্মু ফুল ফুটে গেছে কো তো উড়ায় লাও আর কলসি হইছে তিন আতা তুই সাদাত কুজ্জা হইব উফি দে গুরায় টুরায় কো আম্মা গো কো কি গো কলসির না তলাই নাই তলা নাই না হাত নাই কথা কই দেখিয়া তা আসলে এই খাজার বাচ্চা যদি সূরা লুকমানের আয়াত পড়তো 90000 কইতো না এটা কোরআন না পড়ি খাজা এটা শয়তানের রাজা কথা ঠিক না বেঠিক সূরা খান আছে নাকি আপনাদের এলাকায় আছে 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 মাশাআল্লাহ কষ্ট লাগতেছে এবার আসুন এই যে গানের কথা মনে আছে ওয়াত্তালা জুজু বিহা মিনাল কুফুর গান থেকে মজা নেওয়া কুফুরি তালাজ্জুজ আর একটা তালাজ্জুজের কথা কই এখন কিন্তু হাসতে পারবেন না কেউ হাসবেন না শুনবেন তো দেখুন বন্দরা কত বড় শয়তান এরা যে শয়তান নগদ প্রমাণ করে তুই আপনার নাম আব্দুল্লাহ কেউ যদি কলে আব্দুল্লাহ ভাই কেমন আছে আপনি খুশি হইবেন না যদি এইভাবে ডাকে আব্দুল্লাহ আ আ আ কেমন আছো জুতা দেবে দিত না আমার নাম লে তুই বেঙ্গাসকে কথা ঠিক না বেঠিক জিরো করে হাসুন না চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে কো চেয়ারম্যান সাহেব কেমন আছেন চেয়ারম্যান সাহেব খুশি হইতো না যদি চেয়ারম্যান সাহেব রে কো চা ইয়া 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 চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কো তুই আমার নাম লে বেঙ্গাসকে জুতা দেবে দিত না কথা কইন লেখা তা আমনের কাছে আমার প্রশ্ন চেয়ারম্যান সাহেব রে চেয়ারম্যান কইলে চেয়ারম্যান কইয়া বেঙ্গালে জুতার ফিটনি তা আব্দুল্লাহ যদি আব্দুল্লাহ কইয়া বেঙ্গায় জুতার ফিটনি যে নবীর খাতিরে আল্লাহ তুমি বানাইছেন যে নবীর নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব সে নবীর নামে জিকির করে দাইয়াল ন হয় কথা কইন কে এই কুত্তারে কোন দিশে ধরে বেরানি দরকার আমি দেখুন কথা কইন কথা কইন কথা কইন কথা কইন আপনাদের কাছে আমার বিচার দিলাম এটা আমি আপনারা কইন চেয়ারম্যান শব্দ যদি কচ্ছা চেয়ারম্যান জুতার ফিটনা দিব তো নবীর নামে জিকির করে দাইয়াল ন হয় কথা কই নিকে কথা কই নিকে এটা কি আশেক রাসূল না আশেক শয়তান শয়তান আজকে ঢুকতাছে মাথা ঢুকতাছে হ্যাঁ ভালো এই জন্য আল্লাহ নবী কো ওয়াত্তালাজ্জুজু বিহা মিনাল কুফুর গান থেকে মজা নেওয়া কুফুরি সাবিত হুজুর গান থেকে মজা নিয়ে কুফুরি অবস্থা যদি কেউ মারা যায় তার পরিমাণ পরিণাম কি নবীজি বলেন আমি ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফুরি করিয়া মারা গেছে এই কুফুরকারী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিন মুকাররিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়াতাগুশা বুজুহাহুম নার আল্লাহ গো নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবাদ অবস্থা এদের মুখ মন্ডল আগুনের সারাবির হুমিন কাতিরান এদের পোশাক তবে আল কাতরার যখন মুখটা আগুনে যাবে মুখের আকৃতি কেমন হবে আল্লাহ অন্য আয়াত বলেন তালফাহ বুজুহাহুম নারিহুম ফিহা কালিহুন কালিহুনের ব্যাখ্যা হইছে বিভৎস আকার ধারণ করবো মুখটা বিভৎস মানে বালতি আগুনের মধ্যে দিলে প্লাস্টিকের বালতি এক টুট নিচে আর এক টুট উপরে যখন মুখটার আকৃতি এমন হবে তখন বান্দা কি কইবা আল্লাহ কো আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন ইয়াউমা ওই দিন কিয়ামতের দিন বলবে যখন মুখটা বিভৎস আকার ধারণ করব তখন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা কেন তোমার এত আত করছিলাম না কেন নবীর কথা মানলাম না আল্লাহর কাছে চিৎকার করে কান্দবে আর বল মাবুদ মুখটা তুমি বানাইছিলা না নিজ হাতে কয় হ তাহলে একটু ফানি কি আমার দেওয়া যায় না আল্লাহ বলেন রাগ দিচ্ছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা
সুলতান দাফন দেওয়া হবে না গাছে দেওয়া হবে গাছকে তাফসীর হলো তিনটা দুজিকরা কানবে চোখ দা পানি পড়বে এই পানি হবে গরম পুস করবে পুস হবে গরম রক্ত পড়বে রক্ত হবে গরম তিনটা মুদ্দা দিব পায়খানা স্থানে বাইরে দিব আবার মুদ্দা দিব আবার বাইরে দিব লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মরার মতো মরবেও না বাসার মতো বাসবেও না এরা কুরআন বাদ দিয়া গান বাজনা শুনবা অনি গোয়ারির ভাইয়েরা মহিষ মাতানের ভাইয়েরা আগে ওয়াদা করো আজ থেকে গান বাজনা লাথি দিবা কুরআনকে বুকে আছরা ইয়া ধরবা রাজি হয়ে সকলে হাত ধরে আল্লাহর দেখে আল্লাহু আকবার রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল করুক আমিন আমিন কষ্ট লাগতাছে এবার আসুন আর একটা কথা কই তারপর ওয়াজে ঢুকতাছি জীবনে মুরব্বি এই এই যুবক শুনো 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 মা বন্ধা শুনো কাল করে শুনুন যে জীবনে মাস্টাররা উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দিতেছি কলমা পড়ার পরে একটা লোক শিরিক করছে না কিন্তু জীবনে নামাজ পড়ছে না দাড়ি রাখছে না এই লোকটা জাহান্নামে যাওয়ার পরে ফিটনা টিটনা খাইয়া ফুরিয়া টুরিয়া শেষ মুহূর্তে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ কই কিন্তু তাহাজ্জুদ পড়ে রোজাও রাখে তসবিহ উঠিবে কিন্তু বাবার দরবারে যাইয়া সেজদা দে মাজারে বাবার ভাবে সুমা দে বাবার দরবারে মান্নাত করে মাজারে মান্নাত করে চিরস্থায়ী জাহান্নামী তওবা নসিব না হয় কথা বুঝে আসে নগদ বলতাম না বাকি বলতাম এবার দেখুন এদিকে তাকান এবার গ্রামারটা শুনুন মারফতের কোনো লোক থাকলে শয়তানের বাচ্চা থাকলে আমার এই গ্রামারটা শুননা পরে তুই যা যদি বিশ্বাস না হয় তোর বাপেরে খবর দিবে না হলে তোর বাপেরে লইয়া আমি এনে বই থাকবাম তোর বাপেরে কইবে যেদিন কইবে আমি সেই দিন আয়াম কথা কয় না চা যদি না এই তো জিব্বা কাটতে আলবাম কিন্তু কোরআন হাদিস নিয়ে বই তৈব বাইরের কথা শুনতো না কথা কইন না ঠিক না ঠিক ছিল কোন তোর বাপেরে লইবে আমি আয়াম ভালো করে বুঝুন যে শরীয়ত হাকিকত তরিকত মারেফাত কড়াইলো কড়াইলো তুই কি মনে করছো তাই মারে বৎসারা আরো 25 বছর আগে খেলা বত পায় বই দিছি তারপরে তো নামের আগে দেখি সব লিহা সাহস পাই না আল্লাহ আকবার কই কথা বুঝতে শুন আরো 25 বছর আগে খেলা বত পায় বই দিছি লেখিত ফির হালকা ফির না আব্দুল মানান হারুন নগরী সাইকে সোহাগী ফাজ বাগি সামুদান সাহেবের ফদান খলিফা উনি বাচ্চা আছে আর কেউ নাই উনার ফদান খলিফা আমি হুজুরের লেখিত খেলাফত আমার কাছে আছে উনার ফদান খলিফা আমি কিন্তু নামের আগে দেখি সব লেখবাম যে এখনো এই সাহস করি না আর ফেডারের মধ্যে ফারা দেখুন হল্লা বাই দিত না ওখান কয় আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাপি রয়েছে কথা কই নাকি ঠিক না ঠিক সুর হ্যাঁ কথা কয় নাকি হ্যাঁ কয় হুজুর বেশি কিছু কন্যা যায় ফাঁজির মধ্যে হু মারি আগুন ধরা এলা তো ফাঁজির মধ্যে হুজুর আগুন ধরা এলে ফির হয় তা বুতে ফেসাব করলে বুতের ফেসাব ইদ্দা আগুন বাইরো তার মুহের সাইডে তার ফেতাবে ফেসাবের রাস্তা উন্নত তা বুত তো ফিরইব কথা কইলে কি কথা কইলে কি হ্যাঁ কমর ফরদন তার আছে শুন আতে লাগাইছে সুরি গলার মধ্যে লাগাইছে মালা মুহে নাই দাড়ি ওখানে এমক এমক মার ফুটতে রাস্তা দিয়ে যাইতাছে গেল অন্ধ মানুষ না অন্ধ মানুষ কো বিসমিল্লাহ বলিয়া ভাই একটা টাকা কইরা যাবেন দান এ মার ফুটতে মায়া লাগছে 15 থালির মধ্যে একটা দিছে অন্ধ কাছে নেমা তোর মধ্যে আড্ডা দেহ লম্বা সুর হাতে আড্ডা দেয়া সুরি ওখান দহরতাছে আল্লাহ গো কারমার মায় মেয়ে জানি গো একটা টাকা দান করছে বিয়া যদি হয়ে থাকে বালা সন্তান দিও না হলে বালা জামাই মিলাইও কথা কই নিয়ে দাদা হুনছি নি ইয়ন হ্যাঁ কয় কি রে এই তুই আমার লেখি দহরস আমি তো পুরুষ মেয়ে না তোমার কোমর ফর্দ তো সুল কেয়া সুল তো মহিলার তাহে তা আমি অন্ধ মানুষ চোখকে দেখি না তুমি যে আমার পথ শুরু করছো আমার কাছে তুমি পুরুষে মেয়ে নারী ধরা পড়ছো আর এই মার পথ তুই কবরে যাও লাত যে কয় হাজার খাইবা আমিও তো হিসাব করে কইতে না কথা কই নাকি ঠিক না ঠিক ছিল কথা কই নাকি মাজারের মধ্যে লাল নিশান টান আইছে কথা কই নাকি কথা কই নাকি ওই কবরে লাল নিশান আছে না নাই ওই লাল নিশান ব্যাগ আমার কাছ থেকে লয়ে যাও নবীর কবরের মধ্যে লাল কাপড় আছে কথা কই আছে লাল কাপড় কোন জায়গায় আছে রাস্তার মধ্যে আইল্যান্ড আছে বাঙ্গা আছে রাস্তা যখন বাঙ্গা থাকে তখন লাল কাপড় টানা রাখে কি কয় গাড়ি তুই আশেপাশে আইস না আইলে কিন্তু মরবে কথা কইন না ঠিক না ঠিক রেল গাড়ি যখন আসে লাল বাত্তি জ্বলে না জ্বলে না লাল বাত্তি কি কয়
প্রাইভেট কার আইও না, ভ্যান আইও না, রিক্সা আইও না, তখন লালবাত্তি জ্বলতেছে, বিপদ সংকেত আইলে কিন্তু মরবা, ঠিক না বেঠিক? আপনার স্ত্রী আপনার লাগি এক মাস হালাল, যে লাল রক্ত দেখা দিব আপনার জন্য হারাম, এর হচ্ছে বিপদ সংকেত, কথা কন রেখে। আপনার ছেলে পরীক্ষা দিতে গেছে, দশটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের মধ্যে লাল কালি লাগাই দিছে, বুঝা গেছে যে বাতিল, কথা কন রেখে। তাহলে দুনিয়াতে যত লাল আছে সব লাল হলো বিপদ সংকেত, এ মাজারওয়ালা আর কবরওয়ালা লাল কাপড় টানায় কইতেছে আমি হইলাম বিপদ সংকেত, আমার আশেপাশে আইস না, আইলে কিন্তু তুই জাহান্নামে যাইবি, কথা কন রেখে, ঠিক না বেঠিক? সুরা কর। তারপর ওই এই দেশের মানুষ কেন নাকি বুঝে না, এটা আমার বুঝে আসে না, কথা কইনি কে? তুই কথা ঠিক না বেঠিক? সুরা কর। আপনারা কইছে যে জায়গায় লাল আছে এনে তো বিপদ, তা তুই লাল দর্শস কে মানে তুই বিপদ, তোর কাছে গেলে এই মানুষের ইমান যাইব, কথা কর না কে? ঠিক না বেঠিক? কষ্ট লাগতেছে না কথা সত্যই? তোমরা কি কো সত্য না মিথ্যা? জুড়ে খাও আওয়াজ দিতে হইব, কিন্তু এবার আসুন, শরীয়ত হাকিকত তরিকত মারেফত কড়াইল, এবার আসুন আসল কথা কই, তাওহীদ কড়াইল, জুড়ে বলেন। এই তাওহীদ শব্দের অর্থ কি? ইমান তো একটারও নাই, তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ অর্থ কি? হাদিসটা শুনেন, হাদিস শুনেন, এমনি করলে হইতো না। قال رسول الله صلى الله عليه وسلم اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله واعلم ان الامه لم اجتمعت على ان ينفوك بشيء لم ينفوك الا بشيء قد كتب الله لك ولم اجتمعوا على ان يضروك بشيء لم يضروك الا بشيء قد كتب الله لك الله اكبر الله نبي قلت اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছেই করবা, যখন কিছু চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ছাড়া কারো কাছে মাতানত করা যাবে, আল্লাহ ছাড়া কারো সাথে সাহায্য প্রার্থনা করা যাবে। কারণ কি বুঝুন, যে ওয়ালাম জেনে রাখো, আন্নাল উম্মাত লা ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক, সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া তোমার কিছু কল্যাণ করতে চা, আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণ বাজার আছে এর চাইতে বিন্দু পরিমাণ বেশি করতে পারবে না, আল্লাহ করে বলেন। আর সমস্ত মানুষ তোমার অকল্যাণ করতে চা, আল্লাহর পক্ষ থেকে যে অকল্যাণ বাজার আছে এর চাইতে বিন্দু পরিমাণ বেশি করতে পারবে না, আল্লাহ করে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? শেষ করে দিতাম নাকি? গড়া বাজে 11:30টা শেষ করে দেই, তাহলে আপনারা কি ঘুমাই পড়তেছি নাকি? আমি তো শুরুই করলাম না, আল্লাহ আকবর কইল। তাইলে বোঝা গেল তাওহীদ কাকে বলে? আল্লাহ ছাড়া কারো কাছে মাতানত করা যাবে। তাওহীদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন মানতাম না, আল্লাহ ছাড়া কারো কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি না, ঠিক কিনা? তাওহীদ শব্দের ব্যাখ্যাটা শুনুন, যে গ্রামারটা শুনুন, যে আশ্চর্য হইবেন। আমি যে বললাম নিজের মাজারে একবার সেজদা দিলে যদি তওবা নসিব না হাসিল অস্থায়ী জাহান্নামী, প্রমাণ করে তো যখন লাগতো না, আল্লাহ আকবর করেন, আল্লাহ আকবর করেন। তাওহীদ লাগতে প্রথম শব্দটা তো, গ্রামারটা বুঝেন, আরবিতে তা, শরীয়ত শেষের শব্দটা তো আরবিতে তা, মারেফাত শেষের শব্দটা তো আরবিতে তা, তরিকাত শেষের শব্দটা তো আরবিতে তা, হাকিকাত শেষের শব্দ তো আরবিতে তা। তাওহীদের তাড়া শরীয়ত তা শেষে, তাওহীদের তা হাকিকত তা শেষে, তাওহীদের তা মারেফাত তা শেষে, তাওহীদের তা তরিকত তা শেষে, ঠিক না বেঠিক? সুরাকার। এ তাওহীদের তাড়া শরীয়তের শেষে কেন, হাকিকতের শেষে কেন, মারেফাতের শেষে কেন, তরিকতের শেষে কেন, জানার দরকার আছে না নাই? এবার জব দেন যে আমাদের এলাকার মধ্যে বল খেলা আছে না নাই? বল খেলার চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা থাকে না থাকে না? খেলোয়াড় যখন বল খেলে, বল যখন শর্টটাকে বাউন্ডারির বাহিরে চলে যা, তখন বলটা কি? বলটা কি? আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার জমিনে বল খেলা হইলে বল যদি শর্টটাকে বাউন্ডারির বাহিরে চলে যা, বলটা যেরকম আউট। এ তাওহীদের তাড়া, শরীয়ত তা মানে সীমানা তাওহীদ, হাকিকত তা মানে সীমানা তাওহীদ,
মারেফাত তা মানে সিমান তাওহীদ তরিকাত তা মানে সিমান তাওহীদ এই তাওহীদের তাড়া শরীয়তের শেষে হাকিকতের শেষে মারেফাতের শেষে তরিকাতের শেষে আল্লাহ তা দিয়া তাওহীদ দেব বন্ডারি করছেন অর্থাৎ তুই শরীয়তের দাবিদার হস হাকিকতের দাবিদার হস মারেফাতের দাবিদার হস তরিকাতের দাবিদার হস এই তাওহীদ ওভারটেক করে যদি আমি আল্লাহ সারা কারণে মান্নাত করস মাজারে সেজদা দেস ফিরের বউ সেজদা দেস মাতাকার সামনে নত করস বল যেরকম বাউন্ডারির বাহির গেলে আউট তুই ইসলাম থেকে ইমান থেকে চির তোরে আউট ওয়াজ বুঝাইতে পারতেছি আপনাদেরকে ওয়াজ বুঝাইতে পারতেছি কি না চাকাইতাম না ওয়াজ তো চাকাই না কোনো সময় গলার লাগি গলার দরকার নাই তলা ঠিক থাকলে চলবে কি কই না কি কই হ্যাঁ তলা ঠিক থাকলে চলবে গলার দরকার নাই ওয়ান গলা ঠিক হয়ে গেছে ওয়ান লাগতো না আল্লাহ আকবার কই গলা ঠিক হয়েছে না এখন আর নষ্ট হইতো না এখন চলছে চলছে আল্লাহ আকবার কর এবার আসুন তাহলে বোঝা গেল আজকে থেকে আমরা আগে 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 আল্লাহর কাছে এখন প্রতিজ্ঞা করব গান বাজনার থেকে আমরা গান বাজনা লাথি দিব কোরআনকে ধরব রাজি আছে গেল হাত তুলে আল্লাহ আকবার বলেন রাজি আছেন দুই নম্বর কোন মাজারে সেজদা দিব না কোন পীরের বাবা সেজদা দিব না মাজারে মান্নাত করব না যদি মাজার ওলারা গান বাজনা করে আমরা সাদ্দুর সরের প্রতিবাদ করব ঈমান নষ্ট করতে দিব না রাজি আছে গেলে হাত তুলে দেখেন আল্লাহু আকবার রাজি আছেন রাজি আছেন হাত নামায় এখন আল্লাহ ওয়াজ করব আল্লাহু আকবার করি কষ্ট লাগতেছে তো এবার আসুন আমার আয়াতের ব্যাখ্যা শুনেন ঈমান ভাঙার কারণ মনে আছে এবার শুনুন যে খুব খেয়াল করে শুনবেন সুরার আয়াতটা কুণ্ডাইড কই দেই আয়াত নম্বর হইছে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহু আকবার করি মনে রাখুন যে না হইলে তো আবার বুঝদার তাই না কত নম্বর আয়াত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই আয়াতের ভিতরে 5 ঘন্টার ওয়াজ আছে আমি 5 ঘন্টা করতে পারতাম না 1.5 ঘন্টা করবাম তাহলে বুঝদার ভাই আপনি কি আসলে মুসলমান না বেঈমান একার পরিষ্কার হয়ে যাইব আচ্ছা কিছু কথা যে কইছি এতক্ষণ পর্যন্ত কিছুটা পরিষ্কার হইছে ব্রেইন কথা গন্যা পরিষ্কার হইছে আপনার বিবেকের মধ্যে আপনি একজন মানুষ আপনি বিবেক দিয়ে কাজ করবেন আপনি আবেগের কাতিরে কাজ করেন কেন যদি আপনি যে মাজারে মুরগি নিয়ে যান মুরগি নিয়ে যায় যাইতো মদিনা নবীর রোজা তোমার না তৈতো কথা কই দেখে কবরের মধ্যে যদি গান বাজনা করলে সব হইতো মদিনার নবীর রোজা হতো গান বাজনা হইতো তো নবীর এনে জানা চলে না এটা আমদের এনে চলবে তো আমরা নবীর দলে থাকতে পারেন না কথা কন না এই তো সেন যদি আপনার না থাকে আপনি মানুষ নামের জানোয়ার কথা কন না ঠিক থাকবে ঠিক সুর কর ঠিক নেই হুজুর এইটুক বিবেক থাকা তো দরকার আমাদের কি বলেন কথা ঠিক কিনা হ্যাঁ মাথা কমর পর্যন্ত চুল রাখা শাস্ত্র বসে বসে সরাজ বাজা হে বলে আসে কেন আসুন তা তুই যে এনবে বাদাস কেন লাগি হুদাই এনবে শিক্ষার ফেরা লাভ ডাকি কেউ বসে দেয় জাগাত বাজায় তুই বেড়া বলে কথা কই নি কেয়া হ্যাঁ এন হুদে কাইন্দে জীবনটা শেষ করতে গিয়ে জাগা মতো যা দিহি কালি একটা টুনটুনানি দেয় দেখ আর তিনি কাটতে রাখতে দে কথা কই নি ঠিক না বেটিং ছিল ও তো আসে গে রাসুল হইছিস তে হ্যাঁ যা আগে একটা গায়ে তুই কিরম বেড়াটা হইছিস বারিন্দা খুলে রাখতে দেবো খালি গোয়াড্ডা থাকবো কথা কই না ঠিক না বেটিং ছিল খান কথা বুঝতেছুন এবার আসুন খুব খেয়াল করে কথাগুলি শুনবেন ঈমান ভাঙার কারণ বুঝতেছেন তো খুব খেয়াল করে শুনবেন তাফসির কিন্তু কোনো বানানি কথা না মাহমুদুর জন্য ওই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ আওয়াজ আছে আল্লাহ আকবার করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা জোরে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার মুখ দিয়ে আয় না আল্লাহ আকবার আইব কেমনে এই যে বলা ব্রাজিল ও আর্জেন্টিনা গোল দেয় শিক্ষার যাতে গোল বোঝা হলো তার দুলা ভাইয়া গোল দিছে বোঝা যায় আচ্ছা তুই যে আর্জেন্টিনা কয়ে শিক্ষার মারলে তোর বাপ হেরেছি না আর্জেন্টিনা তোর মা হেরেছি না তোর বোনের জামাই লাগে শিক্ষার দেশ কেন লাগে হই বাংলাদেশ তোমাদের একটা দেশ আছে এদের অত চিনে না বেটা কথা কই নিয়ে কে ঠিক না বেটা ছিল কত বড় বেহায়া আর আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না আইব কেমনে আর আল্লাহর প্রশংসা তো মুখ দিয়ে না প্রশংসা একার দেখবেন যে ইলেকশন সময় একটা ফসা বিস্কুট খাইয়া কি কইব জানুন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র
হচ্ছে না তো আরো জোরে কুড্ডা ফালা রাস্তা বালা সিচ্চালা আমার বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ প্রণয় একক্ত হারাম কাদের আসক্ত হালাল দেখতে বিরক্ত যাত্রা গানের ভক্ত নামাজের কথা কইলে অন্তরটা শক্ত কথা কইলে কি ঠিক না ঠিক এর ক্যাম্পাস করতে করতে জীবনটা শেষ আল্লাহর প্রশংসা করতে রাজি না কথা কইলে না ঠিক না ঠিক জিরা কর অতস আল্লাহু আকবারে একটা ধ্বনি দিলে শয়তান ফালাইতে ফাই শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফালা ঠিক কি না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবার ব্যাখ্যা শুনুন ইমানদারকে বলতেছেন আগে অনুবাদ শুনবেন পরে তাফসীর শুনবেন আশ্চর্য হইবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদাররা উদখুলু প্রবেশ করো ঢুকা যাও ফিসসিলমি কাফা ইসলামে পুরোপুরি ঢুকো ইসলামের দাওয়াতটা আল্লাহ ইমানদারকে দিলেন ইমানদারের সাথে আল্লাহ সম্পর্ক কি জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ বলেন যারা ঈমান আনছে তাদের বন্ধু হইলাম আমি আল্লাহ আল্লাহ কো বলেন ঈমানদারকে ইসলামের দাওয়াত দিছে এবার আসুন ঈমান কাকে বলে জানার দরকার আছে না নাই ঈমান ভাঙার কারণ এই যে আসল ওয়াজ এখন বুঝবেন আমাদের কার কার ঈমান নাই এখন নগদ বুঝে নেবেন কারণ আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব ঈমান ছাড়া যাওয়ার সুযোগ নাই আল্লাহ বরকত হুজুর এটা কিরম আজ করলাইন আমল ছাড়া বলে জান্নাতে যাইব হ আমি দেখাই দেব আপনাদের কেমনে জোহরের নামাজের পরে লোকটা কলমা পড়ছে আসরের নামাজের আগেই মরে গেছে জান্নাতি না জাহান্নামী নামাজ পড়ছে রোজা রাখছে কেমনে গেল ঈমানের বদলতে তো আমল ছাড়া জান্নাতে যাইব যদি ঈমান ঠিক থাকে যদি আমলের সুযোগ না থাকে কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কোনো সুযোগ নাই তাহলে আপনাদের ঈমান আছে কিনা আগে এইটা জানতে হবে এইটা হচ্ছে আসল ওয়াজ ঠিক না বেঠিক জোরে কর আজকে ধরা ফরবাইন এখন কার কার ইমান নাই বুকের মধ্যে হাত দিয়ে নগদ কইতে পারবাই আমি দেখাই দাম আঙ্গুল দিয়ে আপনার ইমান গেছে গা কেয়ার তবলিক করুন আপনি কথা কই না কেয়া হ্যাঁ না দেখাই তারি কইলাম তো ওয়াজ খতম খতম আর ওয়াজ করতাম না আল্লাহ বর কর বানায়া কইলেই ধরে আলবেন আমার কুদরে এটা ঠিক কইছি না আবার ঠিক করে কই আমার ধরবাই রাজি আছি আমি ধরা খাইতে নালে সংশোধন লাগতো না আমার আল্লাহ বর কর কথা কই না কেয়া আপনারা বলুন আমরা যে ইমান আনছি কার উপরে ইমানই একটা কালিমা আছে না এবার শুনুন যে কালিমার ব্যাখ্যাটা আপনারা যেমনে কইন এমনে না এটা ব্যাখ্যার মধ্যে কি লুকাই আছে আমি দেখাই দিই লা ইলাহা ফরে হইছে ইল্লাল্লাহ আগে বলুন লা ইলাহা ফরে ইল্লাল্লাহ আগে নাই ফরে আছে কারণ কি ইমান আনার আগে খেয়াল করে শুনবেন তাফসির কোনো বানোয়াড়ি কথা না সুর শুনলে হবে না ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হন লাগবে আল্লাহর কই ঈমান আনবার আগে কাফের হন লাগবে কাফের শব্দটা ইসমে ফাইলের সিগা অস্বীকারী হইতে হবে কি অস্বীকার করবে আল্লাহ কোরআনে বলে দিছেন কাদ তাবায়্যানার রুসুদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহ বলেন কাত্তা বাইয়ানার রুশুদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত্বাগুত বুঝতেছেন তো নাকি ফামান ইয়াকফুরু বিত্বাগুত আল্লাহ বলেন সত্য বিভ্রান্তির পথ থেকে সত্য প্রকাশ হয়ে গেছে সুতরাং ফামান ইয়াকফুরু বিত্বাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা আল্লাহু আকবার কর সে এমন হাতল ধারণ করলো সেটা চিহ্ন হবার নয় এবার আরেকটু ভালো করে বুঝাই কলমা লা ইলাহার উপর একটা দাওয়ের মতো আসেনি কথা কই না কেয়া দাওয়ের মতো আসেনি এ দাওড়া কেন লাগি জানো এটাও কই দিই মধু কিনবার আগে আগে কি মধু কিনবেন না যে বাসনে মধু নিবেন পরিষ্কার করবেন কথা কই না কেয়া ওয়াজ ভাল লাগতেছে না বুধ তো শেষ করে দেই হ্যাঁ কথা কইতে হইব আজকে মাহফিল গুলি আমরা সুর শুনতে শুনতে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে আসল কথার মধ্যে নাই কথা কয় না ঠিক তবে ঠিক সুরকর আসল কথার মধ্যে নাই আর একটা কথা কয়ে দেই যত বক্তা মাহফিলে দাওয়াত দিবেন একটা কাজ করবেন সভাপতি এরকম রাখিয়া প্রত্যেকটা বক্তার নামের উপরে দেয় একটা করে আয়াত না হয় একটা করে সুরা আর না হয় একটা করে সাবজেক্ট দিবেন কথা কইতে কে দা হুজুর আমনে এই বিষয়ে কোন লাগবো
আমরা এই বিষয়ে কোন লাগব এইডা কইলে সমাজের লোকের উপকার হইব আর কোনডা ক্যাসেট বক্তা ফইরা বক্তা এরও ধরা ঘুরে যাইব কথা কইন দেখা ঠিক না বেঠিক সুরা কোন বুঝতার শুনতো নাকি এইবার বুঝুন যে মধু দুধ কিনবার আগে আগে কি দুধ কিনবেন না দুধের বাসন পরিষ্কার করবেন এই যে দেখুন যে এই যে দাউদ আল্লাহ দিছে এইটা দে লা ইলাহা অর্থাৎ অন্তর তাকিয়া নাই কোনো বিধান দাতা নাই কোনো আইন দাতা নাই আমারে ফালনে ওয়ালা নাই খাওয়ানে ওয়ালা নাই বাসানে ওয়ালা নাই ইজ্জত দেনে ওয়ালা নাই ইজ্জত নেনে ওয়ালা সব এই দাউদা অন্তর থেকে যা আছে সব পরিষ্কার করিয়া একমাত্র বসাইছি ইল্লাল্লাহ আল্লাহু আকবার কর একমাত্র আইনলার আইনে আবদ্ধ আরেকটু ভালো করে বুঝাই আমরার দেশে মেয়েরা বিয়াওয়াই না বিয়াওনের পরে মহিলা যখন কই এত হাজার টাকা দের মোহর ধার্য করে অমুক ছেলেরে তোমরা বিবাহ দিলাম মেয়ে শুধু বলে কবুল এই কবুল দেখ কি বুঝাইছে জানেন আজকে থেকে দুলাবার ফ্রেম খালতো বার ফ্রেম গার্লফ্রেন্ডের ফ্রেম যা আছেন সব বাদ দেয়া একমাত্র 70 বছর পর্যন্ত এই ছেলের কথার বাইরে আর চলতাম না কথা কইন না ঠিক না ঠিক সুরক এই কালিমার অর্থ হইছে আজকে দেখতে মানব রচিত যত আইন আছে আল্লাহর আইনের বাইরে যত আইন আছে সব আইন আমি তালাক দিয়া একমাত্র আল্লাহর আইনের বাইরে আর কথা মানতাম না এর নাম হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খান বুঝতাছেন তাফসীর বুঝান নাই বুঝতাছেন তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর আইনের বাইরে কারো আইন নাই কারো আইন নাই মানব না কারো আইন এইটা হইছে লা ইলাহা বুঝুন যে অন আল্লাহর আইন কি জানার দরকার আছে নাই আল্লাহর আইন হইলো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন হইছে আল্লাহর আইন আল্লাহ আকবার বলেন আচ্ছা এই কোরআনটা পাইছি আসল পাতা দুঃখতাছি মাত্র এই কোরআন পাইছি আমরা কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে না নবীর মাধ্যমে এটাও জানে না কি কইবেন কই কারণ ওয়াজ শুনুন যে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনুন না যে মাতালের মতন শুনুন না যে একবার বাসার মধ্যে গেহে ঘুমায় রইছি অন কন্ট্রাক্টর ভাড়া তুলবার লাগে আলে আইসা বলতেছে ভাইজান আপনি কইতে কে উঠছেন হ্যালো কা ঘুমে তো উঠলাম বড়া কেটা জি গেছে নাকি তা আপনার অবস্থা যদি এরকম হতো ওয়াজ মাহফিলে বসে লাভ ডাকি কথা কইন দেখা ঠিক না বেঠিক জন কই বুঝুন নাই কি কইছি এই জন্যই দিল কান লাগায় শুনুন যে ওয়াজ ঠিক না বেঠিক জন কই খুব কেন করে কথাটা শুনুন যে আল্লাহর 30 ফারাক কোরআন শুনছি নবীর মাধ্যমে এবার আসুন তাহলে নবী যা কইছে নবীর কথা সত্য না মিথ্যা নবী কেমন সত্যবাদী আবার শুনুন আমি ফুলপুরি হুজুর আপনাদের এখানে ওয়াজ করতে আসছি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ও হুজুর আপনি কি জীবনে মিথ্যা কথা কন নাই আপনি যত ওয়াজ করুন আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই যে আমি মিথ্যা কথা কই না ঠিক না ঠিক সুরা কর যে বাবা আমাকে জন্মদাতা বাবা সেও বলতে পারবে না যে আমি জীবনে মিথ্যা কথা কই নাই কথা ঠিক না ঠিক সুরা কর যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না জীবনে মিথ্যা কথা কই নাই বিশ্ববিখ্যাত ফিরার কাছে মুরিদ হইছি আমার ফিরাও কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে আমি জীবনে মিথ্যা কথা কই নাই কিন্তু যে নবীর আল্লাহ কোরআন দিছুন নবীর সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা এই ওয়া শব্দটা কসমের জন্য ও শব্দটা নজম শব্দের তো তারকা আল্লাহ কো তারকার কসম তারকা যখন ওয়াস্তজা সেই সময়টার কসম আমার বন্ধু যখন আমার আইনের কথা তোমরা রে কয় তখন কয় যে নতুন নতুন আইন হয়েছে পাগল হয়েছে মাতাল হয়ে গেছে আল্লাহ বলেন আমার বন্ধু পদভস্ত না মাতাল না আমার বন্ধু যত কথা তোমাদেরকে বলে একটা বন্ধুর কথা না সকল কথা আমি আল্লাহর কথা আল্লাহু আকবার বলেন আসল কথা শুনুন যে কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা আচ্ছা আপনারা কোন আল্লাহ কি ব্যাপার আচ্ছা আমি শেষ করে দেই এরম ডিস্টার্ব করলে তো তাফসীর করা সম্ভব না শেষ করে দেই শেষ করে দেই তাহলে আপনারা আছেন তো নাকি দেখেন ওয়াজ কি বেড়ে ফাড়ো করে লই আসি আল্লাহ বলার তৌফিক দিলে বলন যাইব কথা ঠিক তবে ঠিক সুরা করে
এবার শুন কথাগুলি কি জরুরি কিনা যে কথাটি কইছি না অন্য ওয়াজের মত না কিছু বেশকম আছে অন্য ওয়াজের মত না কিছু বেশকম আছে সামনে দেখুন বেশকম কি রকম আছে কি আশ্চর্য এই এলাকার ফুলাফানগুলি এরকম উশৃঙ্খল কে আমরা তো এই ফর্দাটা খুললে দেন এই ফর্দাটা খুললে লাগে খুললে বুঝা যাইব বুঝতে পারব ওইটা খুললে জানতে দেখতে পারব পরে খালি খালি ও করে যায় পরে দেখাই আপনারা দেখানি লাগবে আমি দেখাই আল্লাহু আকবার কই আল্লাহু আকবার এই যখন হইছে আল্লাহু আকবার কই আল্লাহু আকবার কাল করে কথা শুনুন যে নব কোরআনে কারিমে যত কথা আছে কার কথা আচ্ছা আল্লাহর সব কথা সত্য না কোন কথা ভেজাল আছে জোরে কোন এই কথা কি আমরা একমত না দিমত একমত কারা একমত হাত তুলে আল্লাহু আকবার কোন এইবার দরা খাইছো ঠিক মতো শুনুন যে আল্লাহ সব কথা সত্য না মিথ্যা এইবার ঈমান কারে কো বুঝুন যে কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে বলেন যত কথা আছে সকল কথা আপনার ব্যক্তিগত জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার সামাজিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক আপনার মতের সাথে মিল হোক অথবা না মিল হোক আল্লাহর কথাই ঠিক এর মধ্যে কিন্তু আর তবে নাই সকল কথা আল্লাহর কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আল্লাহ আকবার বলেন আর একটু ভালো করে বুঝাই এখন আসল কথা বুঝাল ভাই এই দরা খাইছেন হলুন যে সাবধান বসেন খবর হয়ে যাবে ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক কিন্তু ঈমান নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না একটা আয়াতের সাথে বেয়াদবি করলেই ঈমান বাতিল নগদ বলবো না বাকি বলবো এবার শুনুন যে নামাজ পড়তে হলে তিনটা বিষয়ের দরকার এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাফর পাক তিন নম্বরে নামাজের আচ্ছা কাফর না পাক হইলে নামাজ হইব তো তা কাফরটাকে পাক রাখার জন্য কমপক্ষে বিশটা আইটেম থেকে বাঁচাইতে হইব ফসলাপ পায়খানা মনি মজি মল মূত্র পশু পাখির পেশাব পায়খানা ফুজ রক্ত ইত্যাদি বিশটা আইটেম থেকে বাঁচাইলে কাফরটা যেরকম কাফরটা পাক তাহলে নাফাক হওয়ার জন্য কি আইটেম বিশটা লাগবে না একটাই যথেষ্ট তা কাফরটাকে পাক রাখার জন্য বিশটা আইটেম থেকে বাঁচাইলে কাফরটা পাক নাফাক হওয়ার জন্য কিন্তু আইটেম বিশটা লাগে না একটাই যথেষ্ট ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোন স্বীকার করা লাগে না একটা আয়াত শূন্য যদি তোমার মনের মধ্যে বেজাল বাজে তোমার ঈমান নাফাক এরকম নাফাক হলে ঈমান কয়টা আছে নগদ দেখাই এবার বুঝুন যে একটা একটা করে কইতাছি পরে দরা খাইতাছি সূরা মায়েদার 90 নম্বর আয়াত কত নম্বর আয়াত জোরে কোন কত নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বলে ঈমানদাররা জব দিয়ে নাবদরা আমরা যদি মনে করেন হুজুর দেরি হয়ে গেছে অন সাইরা দেন আমি রাজি আছি না হলে আপনারা জব দিতে হইব অন কোনটা কোন জোরে কোন চলবো চলবো জোরে বলেন আল্লাহু আকবার বলেন কথা বলেন আল্লাহ বলতেছে ঈমানদাররা মদ জুয়া মূর্তি লটারি এইগুলি শয়তানের কাজ এই কথা কে বলছে কত নম্বর আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহু আকবার বলেন মদ জুয়া মূর্তি লটারি এই যে লটারি চলছে বল খেলা এগুলি কার কাজ কত নম্বর আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইন্নামাল খামুর ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব মূর্তি ওয়াল আজলাম এইগুলি লটারি এইগুলি শয়তানের কাজ জিসুম মিন আমালি শয়তান এগুলি শয়তানের কাজ এই কথা কে বলছে
জোরা বলেন আল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন নৌকা আছে না নৌকা নৌকা মার্কা এটা জোরা কইবেন এটা আস্তে কোন দিত না নৌকার যে একটা প্রতীক আছে এই নৌকা প্রতীকটা যদি কো সমর্থন করে এই লোকটা কোন দলে আরে কথা কন নৌকা সমর্থন করলে বুঝবাম এটা আমেরিকান লোক নার মধ্যে কোন সন্দেহ আছে আচ্ছা দানেশ যদি কো সমর্থন করে এই লোকটা কোন দলের দানেশ সমর্থন করলে বোঝা গেল এটা বিএনপির মানুষ নৌকার প্রতীক সমর্থন করলেই বোঝা গেল এটা আওয়ামী লীগের লোক তা আল্লাহ কোরআনে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলতেছেন মদ জুয়া মূর্তি লটারি এইগুলি শয়তানের কাজ আমরার দেশে যারা মদের লাইসেন্স দিছে মদকে সমর্থন করে মূর্তিকে সমর্থন করে তারা লটারি এই আর্জেন্টিনা ব্রাজিলকে সমর্থন করে একটাও আল্লাহর দলের না সবগুলি শয়তানের দলের সবগুলি শয়তানের দলের একটার ঈমান নাই কথা ঠিক না বেঠিক সুরকার কষ্ট লাগতেছে কষ্ট লাগে কত নম্বর আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহু আকবার কোন কথা বুঝেন নাই না বুঝেন নাই এই যে এখন এখন ঈমান আছে না গেছে কথা কোন দেখা দুই নম্বর মসজিদে সেক্রেটারি সাহেব সুতকুর এমন সব সেক্রেটারি আমাদের দেশে আছে না নাই কথা কোন দেখা হুজুর তো শুক্রবার সুদের বিরুদ্ধে বাস করছে সেক্রেটারি কয় হুজুর আপনারা অত্যন্ত মহব্বত করি কল যারা সিরিয়াল আইছেন আর শুক্রবারে মসজিদ আইমু না আপনার চাকরি আমি নিলে গুরু না আমার সেক্রেটারি গেলে আমি গেলাম গা কথা কয় নাকি কি হয়েছে কামিদের সুদ কে আপনি জানেন না কো জানি তো তা আপনি আমি সেক্রেটারি এটা আপনি জানেন কো জানি তা আমার বিরুদ্ধে কইলেন যে হুজুর কো আমি তো আপনার বিরুদ্ধে কইছি না সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি কয় না আমার কলজে ফাটা গেছে আপনি হয় থাকবেন না হয় আমি থাকব এক সেক্রেটারি ঈমান আছে না গেছে কথা কইন নাকি আছে না গেছে মাশাআল্লাহ বুঝলেন যে কেশিয়ার সাহেবের মুখে দাড়ি নাই তেমন কেশিয়ার তো বাংলাদেশে নাই কথা কইন নাকি মানে আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর দাড়ির নাম কি ইসলাম দাড়ির নাম ইসলাম না কিন্তু ইসলামে দাড়ি আছে যেমন হাতের নাম শরীর না শরীরে হাত আছে কথা কইন নাকি আপনার শরীরে সব ঠিকঠাক খালি হাতটা বেহা আমরা কোনো প্রতিবন্ধী তোমার ইসলামের সব ঠিক আছে তোমার মুহ দাড়ি নাই নবীর মহব্বতটাও প্রতিবন্ধী কথা কয় না কা ঠিক না বেঠিক সুরা কয় বুঝতা শুনতো নাকি আমি যারা কইয়াম একটা পরিষ্কার করিয়া কোন ভেজাল মেজাল আমার কাছে নাই আপনার কাছে থাকলে আছে কথা কইন নাকি ঠিক না বেঠিক সুরা কয় বুঝতা শুনতো দুই নম্বর কেশিয়ারের ঘরের মধ্যে কেশিয়ারের বউ ফ্যাট বাড়িতে রাস্তা দিয়ে ঘুরে ফর্দা নাই এমন আমরা দেশে আসে না নাই কথা কইন নাকি আসে না নাই হুজুর তো ফর্দার বিরুদ্ধে বাস করছে বেফর্দার বিরুদ্ধে বাস করছে হুজুর আপনার বাবি যে বরিবাসার চাকরি করে বরিবাসা বুঝুন না বাচ্চান ফলায় দেওয়ার লাগি ওই যে ফ্যামিলি ব্যাংক কথা আসে না নাই বরিবাসার চাকরি আসে না নাই কো আপনার বাবি যে বরিবাসার চাকরি করে আপনার বাবি প্রতি শুক্রবারে কবুতর রান্দে আপনার লাগে ফাড়ায় আর আপনার বাবি তো আজকে খুব রাগ করছে আর কো ভালো কবুতর ধরতো না কথা কইন নাকি ঠিক না বেঠিক সুরা কয় কয় কে আপনার বাবির বিরুদ্ধে কইছেন আমি তো বাবির বিরুদ্ধে কইছি না আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা করছি কয় না আমার কলজা ফাটা গেছে আর ঈমান আছে না গেছে কথা কইন নাকি আছে না গেছে যখন কো হুজুর ফর্দার কথা যে কইতাছেন শেষ করে দিতাম নাকি আপনারা চরম মানে অন্য মানুষ কল আল্লাহ আকবার বলেন আল্লাহ অন ফর্দার কথা যে কইছে আবার আসুন আসল কথা কই ফর্দা কি ফরজ দা সুন্নত কি হইছে সমস্যা ভাই সমস্যা তো বউ ভাই উফরু বউ বউ ভাই যান বসো ফর্দা কি ফরজ না সুন্নত ফর্দা কেমন ফরজ শুনুন যে নামাজ ফরজ পাঁচবার হজ ফরজ জীবনে একবার জাকাত পরে বছরে একবার রোজা ফরজ এক মাস ফর্দা পালন করব কতক্ষণ জোরাকন 24 ঘন্টা আল্লাহু আকবার খান আচ্ছা বাত কান তিনবার সাফান কান 17 বার আঙ্গুর কান আধা কেজি আপেল কান 250 গ্রাম বাতাস কান কতক্ষণ আরে কথা কয় না কে 24 ঘন্টা কোন কেউ যদি মনে করে বাতের পরিমাণটা বাড়ায় দেম আঙ্গুরের পরিমাণটা খাও বাড়ায় দেম দুধের পরিমাণটা বাড়ায় দেম 24 ঘন্টার বাতাসটা খালি খাইতাম না এটা বাঁচবো না মরবো মরবো
আঙ্গুরের পরিমাণ বাড়ায় দিয়া বাতের পরিমাণ বাড়ায় দিয়া 24 ঘন্টার বাতের বাদ দিলে তোর দেহ বাঁচে না তাই ঈমানের জন্য নামাজ ফরজ পাঁচবার হজ ফরজ জীবনে একবার যাকাত করব শুনে একবার রোজা ফরজ এক মাস ফরদ পালন করো 24 ঘন্টা তুমি যদি কও তাহাজ্জুদের পরিমাণটা বাড়ায় দেম হজের পরিমাণটা বাড়ায় দেম যাকাতের পরিমাণটা বাড়ায় দেম সারা বছর রোজা রাখবাম তোমার বউয়ের মাধ্যমের মধ্যে ফরদ থাকতো না তোমারও ঈমান বাঁচবে না কথা ঠিক না বেঠিক সুরা খান অন ফরদা করলে ঈমান বাঁচতো না কেমনে ফরদা কেন ফরজ কইতাম নি শুরু করছি মাত্র একটা ফয়ান এনে সাতটা ফয়ান আছে একটা শুরু করছি মাত্র ফরদা ফরজ না সুন্নাত ফরদা কি জন্য ফরজ কইতাম টাকা চিনেন টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি সুস্থ অসুস্থ পাগল মাতাল অচেতন শিক্ষিত ধনী গরিব আমির মামুর ফজা কুলি মুসিমত সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই এ টাকা তৈরি হই কই জানেন গাজীপুর শালনাথ থেকে 3 কিলো দূরে টাকশাল আপনারা বলুন টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে কিন্তু যে মেশিনে টাকা তৈরি হয় গেলে মেশিনটা দেখাইতো না কেন সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে মেশিন দেখার অধিকার কারো নাই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কথা কয় না আপনাদের কাছে আমার প্রশ্ন টাকার মেশিনকে দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব এই জন্য মেশিনকে যদি সিকিউরিটির মধ্যে রাখে যে মানুষের জন্য টাকা নারী হইলো সেই মানুষ তৈরি মেশিন যতক্ষণ পর্যন্ত নারীকে ফর্দার মধ্যে সিকিউরিটির মধ্যে রাখা না হইব আমরার দেশ হারাম দাদার ফরেকশন বন্ধ হবে না কথা কন না কেয়া তখন ফর্দার কথা কইলে আমরার দেশে কিন্তু বুদ্ধিজীবী আছে রাখি কা হুজুর আমরা ফ্রি মাইন্ড কি মাইন্ড কি মাইন্ড আচ্ছা যারা ফ্রি মাইন্ডের লোক তোমরা একটা কথা কই এই মুহূর্তে কিছু তেতুলার কাঁচা মরিচ আপনাদের সামনে বর্তা করবাম আপনাদের মুখে পানি উঠব আচ্ছা তেতুলার কাঁচা মরিচ যদি কারো সামনে বর্তা করলে মুখে পানি না উড়ে পরিষ্কার বুঝতে হবে লোকটা রক্ত শূন্যতাই ভুগতেছে কেলছে মরব কথা কই না ঠিক না ঠিক আল্লাহ কোরআনে কি কইছে শুনুন যে জয়িনা লিন্নাস হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা দুনিয়াতে যত পুরুষ আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা পুরুষের অন্তরে নারীর খায়াশাত দিয়া বানাইছি আল্লাহ গুন করেন আর পুরুষের অন্তরে নারীর খায়াশাত কে দিছে অন তেতুরার কাঁচা মরিচ যদি কারো সামনে বর্তা না করলে মুখে পানি না উড়ে পরিষ্কার বুঝতে হবে রক্ত শূন্যতায় ভুগতেছে ক্যালসিয়ামের অভাব এখন যদি কারো কেউ যদি বলে যে আমি নারী আমার সামনে ফ্যাট বের করে গুনলে আর ভালোবাসা দিবস পালন করলে অফিসের মধ্যে ফ্যাট বের করে গুনলে আমার খায়াশাত জাগে না তা আল্লাহ দেয়া দিয়ে তোর জাগে না কে তা পরিষ্কার বুঝতে হবো এই লোকটা যৌন শূন্যতায় ভুগতেছে এটা পুরুষ নামের গুর মাহিজলা কথা কন্যা কে ঠিক না বেঠিক সুরকম আর যদি কা হুজুর হিজলা না আমার মুখে পানি উড়ে তা ফিরি মান না বাটফারি মান কি মান যে তা রাস্তা দুই দা তারা ফর্দা মানে না এক দল হিজলা আর এক দল বাটফার কথা কন না ঠিক না বেঠিক সুরা খান অন আমাদের কই কি ফর্দা কি আমরার দেশে আছে কথা কন না কি আছে 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 দরজা তার জানালা কথা কন না কি হই কই আছে দরজা তার 2000 টাকা কদের কাপড় কিনলা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে মহিলার ফেডে পর্দা নাই অন ফেডের পর্দা গেছে দরজা তার কথা কয় না কে তো হুজুর বেশি কিছু কই না যে আমরা আব্দুল্লাহ রামমোহন বুকরা পরে বর্তমান যে বুকরা আমরার দেশে নামছে এর নাম পর্দা না এটা ইসলামের নামে বাটফারি অন বুকরা কেন লাগি পরে পর্দা লাগি না অন মহিলা হইছে কালো বয়স হইছে 45 বছর দেখবেন বুকরা একটা ফিনছে তো টাই মাথার থেকে পায়ের তলা পর্যন্ত 80 জাতা সুদা কালার করছে চশমা একটা ফই দিয়া বেরিক একটা কান দলিছে জুতা একদুর ফাউ দিছে আই হিল একটা গেলে কমার বাঁকা দে 32টা ইফতিজিং দেশ আছে না নাই কিছু বগাইতা ছেলে পিছন দিয়ে মোবাইল নিয়ে ঘুরে কুফরি দিয়ে দেয়া সুন্দর দেহা যা নাম্বারটা কালেকশন করলে পরে ফেসবুকে সেটিং করতাম কথা কন না ঠিক না বেঠিক আর যুবক এই মহিলার পিছে যাওয়া শুরু আধা কেলো যাইবার পরে মহিলা গেছে এক শ্বাস করে চা খাইতো তোর মুখের কাপড়টা সরাইছে যুবক হায় রে হায় এ আধা কিলো রাস্তা কেন ফিসে আইলাম এর দি 45 বছরের বুড়ি বিস্কুটের টাকা তো ফেকে দি ভালো আছে কথা কইলে কে ঠিক না বেঠিক সুরকম কিছু কিছু বিস্কুট আছে আরে আমি হাসুন কে বুদ হলো ফিসুল মি কাফা ইসলাম বুদন মিয়া কিছু কিছু বিস্কুট আছে ফেকে দি কে স্কিন না পরে মনে কয় বিস্কুট তে ফেকে দি খাই কথা কইলে কে
বুকরা ফিলতো সৌন্দর্য প্রকাশ নয় বল লাগি এইডা রুফিত দে তো ডিজাইনটা তাহলে বুঝা গেল মাল দাও এসে দুই নম্বর এক নম্বর প্যাকেট লাগাইছে মার্কেটে সল বল লাগি এর নাম ফরদানা এটা ইসলামের নামে বাটপারি কথা বলেন ঠিক না বেঠিক জোরে খান কথা বুঝতাছো কষ্ট লাগতাছে আর একটু ভালো করে বুঝাই এই তোমরা যারা ওহির আলেম নাই যাদের মধ্যে ইসলাম যারা জানোয়ার চাইতে বড় জানোয়ার নগদ প্রমাণ করে তো যায় এই আপনার মায়ের বয়স 90 বছর ফেকার কিতাব আয়াত নম্বর দেখাইতাছি কোন মহিলার যদি শরীরে সামরা খসে পড়ে যার বয়স 60 পার হয়ে গেছে 90 হয়ে গেছে যার বাচ্চা ধারণ করার ক্ষমতা হারিয়ে বলছে মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে যে মহিলার দিকে তাকায় লেখা সাজ্জাত না এমন মহিলা শরীরে কোন রকম আবরণ থাকতে চলবে কথা বুঝতেছেন তো নাকি একটা জব দিয়ে তো আপনারা ভালো করে আমরা দেন আমার বেইনে ধরে না আমি এটা বুঝা কুলাই তারি না তুই কত বড় জাহেল তোমার মার বয়স হলো 90 বছর তোমার স্ত্রীর বয়স 35 বছর তোমার মেয়েদার বয়স 18 বছর আপনারা বলেন যৌবন কুওয়াত খায়েশাত আপনার মার মধ্যে বেশি না মেয়ে স্ত্রীর মধ্যে বেশি তাহলে আপনি কত বড় জাহেল আপনার মা মেয়ে আপনার স্ত্রীকে যখন মার্কের নিয়ে যান শ্রীপুর মাওনা গফরগাঁও এই বুড়িয়া মহিলারে একবারে পর্দা করিয়া হাত মুজা পাও মুজা লাগাইয়া টুবলা বান্ধা ফরে লয়ে যাইব যাদের মধ্যে মাল নাই হেদার মধ্যে তালা আর তার বুবি আর তার মেয়ের হয়েছে খোলা কথা কইন নাকি ঠিক না বেঠিক সুরকার এর ইমান হয়েছে লুলা এটা বাটফার কথা কইন নাকি ঠিক না বেঠিক তালা দরকার তোমার তোর মেয়ের আর তোর বউয়ের তো যাদের মধ্যে মাল নাই হেদার মধ্যে তালা লাগাইছিস কেন লাগি তোর মতো মূর্খ তোর মতো জাহেল আল্লাহর জমিনে থাকতে পারে না কথা ঠিক না বেঠিক সুরকার কথা কর নাকি এই জন্য আল্লাহ কাউদ হলো ফিসিলমি কাফা ইসলামে ঢুক ইসলাম বুঝবে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না মুসলমান কারে কয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসনদে বসা ইহুদিকে কান্দে হুজুর আমার জমিনের মধ্যে মুসলমান ফাইখানা করে দিতে বিচার করেন লাগবো কই বেড়া ফাইখানা দে মুসলমানের এটাকে প্রমাণ কর ইহুদি কয় হুজুর মুসলমানের ফাইখানা ফাইখানাই কথা কয় কেমনে কানে ফাইখানা আছে এখানে তিনটা ডিলার টুকরা হওয়া গেছে দিলা তো মুসলমানই ব্যবহার করে অন্য কোনো জাতি ব্যবহার করে ফায়কানা দিকে মুসলমান চিনা যা আর তুমি যা জাতের মুসলমান যদি অফর তো জাগার মধ্যে মরিয়া যাও ফ্যান কুলা ছাড়া কোনো বাউ নাই কথা কইন নে কেয়া আর ফ্যান কুলব কেমনে এই একটা মাসালা বইলা দেয় যুবক শোনা আমাদের রাসুল বলছেন আল্লাহ নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মুসলিমের হাদিস মিনাল ইজারি ফিন্নার আমার উম্মতের মধ্যে যে ফুরুষটা তাকুন নিচে কাফর করবে এই পুরুষটা নামাজ পড়লে রোজা রাখলে তাহাজ্জুদ পড়লেও এই জায়গাটা জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার বলেন আচ্ছা পুরুষ কাফের বরব টাকুর উফনা নিছে মহিলা পড়বে কই তখন পুরুষ সাফরে জুতা গুলিয়া মহিলা পরে শর্ট প্যান্ট লানাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল পুরুষের জায়গায় নারী গেছে নারীর জায়গায় পুরুষ গেছে ওয়ান যারা ফ্যান পরে হেরা রাগ করবো রাগ করো না ফ্যান ফরবা ডুলাদা ফরবা টাকুর উপরে ফরবা আমরা দেখ যুবক থাকলে ফ্যান পরে ফ্যানটা কেমন কইতাম বাসের মধ্যে উঠছে কন্ট্রাক্টর বাড়ার লাগে আইছে দেখবেন এইভাবে খার হয়েছে খার হইয়া ফিসের তে মানি ব্যাগটা বাইর করতেছে বাড়া দিবার লাগে ফ্যান টাকতে ব্যাগটা বাইর করতে তার যা কষ্ট হয় আজকাল মহিলার বাচ্চা হইতেও কষ্ট হয় না কথা কইন নাকি কথা কয় না কে পোশাকের স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন পোশাক পরবা মুসলমান বুলার আলা তুমি যে ফ্যানটাতে ব্যাগ দাবার করতে জান্দা বাড়ি হয়ে যাও প্রস্রাব করার সময় তোর কত কষ্ট হয় দেখ কুত্তাও তো এইবার প্রস্রাব করে না কথা কই দেখে ঠিক না বেঠিক হ্যাঁ তোদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন কোন জায়গায় শুন সূরা আর সূরা তে বলতেছেন ওয়ালাকাদ দারা আনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন অধিকাংশ জিন ইনসান জাহান্নামী চক্ষু দিলাম দেখে নাই কান দিলাম শুনে নাই বিবেক দিলাম বুঝেন আল্লাহ বাল হুম সারফা জানোয়ারের মতন আল্লাহ কো না কালা নাম সারফা জানোয়ার রে বানাইছি
তার গোলামির জন্য সে তো ঠিকই গোলামি করে মানুষই আমরা চিনলো না উলাইকুমুল গাফিলুন জানোয়ারের চাইতে বড় জানোয়ার নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন এখন অনেকেই কই হুজুর আমরা জানোয়ার বলেন কেলে আমি বানাইছি না কুরআন কেমনে বানাইছে একটা শুনুন আমরা কই গরুর খাবার আর মাংসের খাবারের মধ্যে পার্থক্য আছে না নাই গরুরে খাবার দিলে কিছু খাইবো কিছু তৈবো কিছু ফলায় দিব আমরার দেশে যারা তাইউলা গরু আছে না এরারে মুরগির রান দিলে কাড়া চামচ দিয়ে কিছু খাইবো কিছু তৈবো কিছু ফলায় দিব পাবলিকের লোকেরা হুজুররা যদি দস্তরখানা বিছায়া সাতটা সুতটা সব দেখায় না কয় এরা আধুনিকতা বুঝে না তুমি খুব বুঝো গরু পর্যন্ত গেছো কথা কইনে কে ঠিক না ঠিক জিরা কথা ঠিক না ঠিক জিরা কষ্ট লাগতেছে এবার আসুন তাহলে ফরজটা কি ফরজটা সুন্নাত আপনারা শান্তি চান কারা কারা হাত তুলেন আল্লাহু আকবার শান্তি সবাই চান শান্তি সবাই চান একটা যুক্তি দিয়ে শুনুন যে শান্তি পৃথিবীতে কেন নাই জানার দরকার আছে যেদিন এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গার মধ্যে পর্দা কায়েম না হবে মহিলাদেরকে পর্দার মধ্যে না রাখা হবে শান্তি পাওয়া যাবে না কথা ঠিক তবে ঠিক নগদ বলবো না বাকি বলবো বুঝুন যে সেলো মেশিন ছিলেন সেলো মেশিন ইন্ডিয়ান মেশিন কিনছে এক মুখে আর মেশিনটার সাথে কিন্তু একটা ক্যাটালগ বই আছে এই ক্যাটালগের মধ্যে লেখা মেশিনটা যে চালাইবা তিনটা কাজ করবা কয়টা কাজ তিনটা পদ্ধতি গ্রহণ করলে মেশিন থেকে পানি উঠবে এক নম্বর পদ্ধতি এক সিদ্ধির মধ্যে তৈল দিবা আর এক সিদ্ধির দিয়া মোবিল দিবা আর এক সিদ্ধির দিয়া পানি দিবা তিনটা তিন জায়গায় ঢুকাইবা কারোর সাথে যেন কেউ না মিশে স্টার দিবা পানি উঠবো অন যে মেশিন কিনছে কো মেশিন কিনছে আমার টাকা দিয়া ইঞ্জিনের ক্যাটালগ খেতা মারি আমার মন মতো চালাইয়া অর্থাৎ যে সিদ্ধির মধ্যে তৈল দিছে এদের মধ্যেই মোবিল দিছে এদের মধ্যে পানি দিছে দা স্টার দিছে পানি না কালা দোয়া কথা কন না কথা কন না কালা দোয়া ইঞ্জিনিয়ারের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দোয়া উড়ে আল্লাহ কয় দুনিয়া বানাইছে আমি এটার ইঞ্জিনিয়ার হইলাম আমি আল্লাহ এ দুনিয়াতে কেমনে শান্তি পাইব এটার জন্য ক্যাটালগ হয়েছে আমি আল্লাহর কোরআন এই কোরআনে বইরা দিছি নারী থাকবো ফর্দার ভিতরে পুরুষ থাকবো ফর্দার বাইরে এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া দুনিয়াতে শান্তি পাওয়ার লাগি নারী যেখানে থাকবো পুরুষ এই জায়গায় থাকবো নারী রিক্সা চালাইব পুরুষ রিক্সা চালাইব নারী ট্যাক চালাইব পুরুষ ট্যাক চালাইব নারী যা করব পুরুষ তা করব দুজনে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগি ইস্তার দিছে এইবার শান্তির পরিবর্তে খালি কালা দোয়া আর কালা দোয়া বুঝেন নাই বুঝেন নাই এই জন্য আল্লাহ দাগ দেখাও দখলু ফিসিলমি কাফা আল্লাহ আকবার কর বেকা বুঝতে আছেন তো নাকি না কষ্ট লাগতেছে আপনাদের মনে হয় এবার আসুন ইমানদারকে বলেন কি কষ্ট লাগে বুঝতে শুন না ওয়াজ শেষ করে দে বারোটা বাজে উঠছে আমি আর পারতাম না এই পন্তই তা কাজকা আল্লাহ আকবার খান প্রতিদিন তো কবে থেকে শুরু করছি আল্লাহ কবে শেষ করবে এটা আল্লাহ সারা কেউ জানে না আপনাদেরকে জিজ্ঞাসা করি এবার আসুন মূল কথাটা যাই ইসলামের দাওয়াত আল্লাহ ইমানদারকে দিলেন কেন জানার দরকার আছে না নাই এই একটা মূল কথা শুনেন আসল কথা খুশি হইবেন এই আয়াতে আল্লাহ বেঈমানকে ইসলামের দাওয়াত দেন নাই খ্রিস্টানকে দেন নাই ইহুদিকে দেন নাই নাসারাকে দেন নাই ইমানদারকে ইসলামের দাওয়াত দিলেন কেন জানার দরকার আছে না নাই একটা খ্রিস্টান তাড়াতাড়ি শুনুন যে একটা খ্রিস্টান একটা ইহুদি একটা নাসারা যদি স্বইচ্ছায় ঈমান না আনে জোর করে ঈমান আনাইলে সেই ঈমানদার আল্লাহর দরবারে কবুল হবে তাহলে বুঝা গেল ঈমান আনা না আনার স্বাধীনতা আছে আমরা কি স্বইচ্ছায় ঈমান আনছেন না জোর করে আনাইছি স্বইচ্ছায় কারা আনছেন আল্লাহরে দেখেন আল্লাহু আকবার বলেন স্বইচ্ছায় ঈমান আনছেন এবার তাফসীর শুনেন ইমান আনা না আনার স্বাধীনতা আছে কিন্তু স্বইচ্ছা যারা ইমান আনছে ইমান আনার পরে তার কোনো স্বাধীনতা নাই নগদ প্রমাণ দিয়ে দিতাম আপনাদের এই এলাকার ছেলেরা আর্মিতে পুলিশে চাকরি করে না করে না একটা ছেলে যদি স্বইচ্ছায় আর্মিতে চাকরি না করতে চায় পুলিশে চাকরি না করতে চায় সরকার কি চাকরি করাইতে বাধ্য করবো
তাহলে বুঝা গেল আর্মিতে চাকরি করা না করার স্বাধীনতা আছে, পুলিশে চাকরি করা না করার স্বাধীনতা আছে, কিন্তু যে ছেলে সহিচ্ছে আর্মিতে চাকরি নিল পুলিশে চাকরি নেওয়ার পরে তার কোনো স্বাধীনতা নাই। কারণ কি? তার সুতার কালার কেমন হবে, শাড়ির কালার কেমন হবে, টুপির কালার কেমন হবে, সুরের কাটিং কেমন হবে, মুসের কাটিং কেমন হবে, ডিউটি কেমনে করবো, খাবার তালিকায় কি থাকবে, বেতন কেমনে পাইব, ছুটি কয়দিন থাকবো, সকল সিদ্ধান্ত সরকারের। আল্লাহ মাহকুর তুমি বলেন আর দুনিয়াতে চাকরি নেওয়া না নেওয়া স্বাধীনতা আছে, চাকরি নেওয়ার পরে স্বাধীনতা সরকারের। আল্লাহ বলেন ইমান আনার আনার স্বাধীনতা আছে, ইমান আনার পরে তোর পোশাকের কাটিং কেমন হবে, সুলের কাটিং কেমন হবে, মুখের কাটিং কেমন হবে, মুসের কাটিং কেমন হবে, টুপির কাটিং কেমন হবে, ফান্দাবির কাটিং কেমন হবে, ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, বিয়া কেমনে করবি, কথা কেমনে বলবি, বৌরে কেমনে চালাইবি, রাজনীতি কেমনে করবি, ব্যবসা কেমনে করবি, অর্থনৈতিক জীবন কেমন হবে, সকল সিদ্ধান্ত আমি আল্লাহর। এই সিদ্ধান্তের নকশা হচ্ছে মোহাম্মদ মোটামুটি ভারি কষ্ট লাগতেছে আপনার। আর একটু ভালো করে কই, ভালো করে বুঝুন যে আপনাদের এলাকার একটা মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক মেয়ে ইচ্ছা করলে কোন ছেলের স্বামী হিসাবে গ্রহণ করতেও পারে, স্বাধীনতা আছে না নাই? জোর করে বিয়ে দিলে বিয়ে বৈধ না অবৈধ? তাই একটা মেয়ে ইচ্ছা করলে স্বামীর স্বামী হিসাবে গ্রহণ করতেও পারে নাও করতে পারে, কিন্তু এটা তার স্বাধীনতা আছে। কিন্তু যে মেয়ে স্বামীর স্বামী হিসাবে গ্রহণ করলো, গ্রহণ করার পরে কিন্তু তার কোনো স্বাধীনতা, স্বাধীনতা 24 ঘন্টায় ছেলের কথা মানতে হইবে। এইবার কোনো মেয়ে যদি স্বামীর স্বামী গ্রহণ করার পরে 23 ঘন্টা সময় স্বামীর কথা মানে, মাত্র 1 ঘন্টা সময় অন্য ছেলের লগে সময় দেয়, তাই কয় নম্বর? আরে কথা কয় না কেন, কয় নম্বর? 2 নম্বর। একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে স্বামীর স্বামী হিসাবে গ্রহণ করা না করার স্বাধীনতা আছে, গ্রহণ করা পরে যদি 23 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা স্বামীর কথা মানে, 1 ঘন্টা সময় অন্যের কথা মানলে মহিলা 2 নম্বর হোক, কলমা পড়ছস লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইনের বাইরে আমি কারো আইন মানতাম না, নামাজের বেলা আল্লাহর আইন মানো, হজের বেলায় মানো, দাড়ির বেলায় মানো না, মদের বেলায় মানো না, গুসের বেলায় মানো না, সুদের বেলায় মানো না, খেলার বেলায় মানো না, সুদের বেলায় মানো না, দাড়ির বেলায় মানো না, ফর্দার বেলায় মানো না, তুমি ইমানদার 2 নম্বর। কথা কয় নাকি? বানায় কি দাজি বানায় কইলে আপনি খারো, কারণ দেখি সাইজ করে তো এফরে যায়। আমি কি বাবু জানেন না, হেইদার আমরা ফিউজি করছি এটার উপরে, কি কই নাম নেই তা ভাটফারি করুন, ভাটফারি করুন। হ্যাঁ শাস্ত লোব এবার স্বাভাবিক নাই, ভাই যান দেশের মধ্যে কোনো বালা মানুষই পাইলাম না, তুই নিজে মানুষটা মানুষ হই দেখেন দে, নিজে তো বড় মানুষ হইছিস না, কথা কয় না কে? হ্যাঁ রাত্রি 12 সম আবার নিয়ে রাস্তা দিয়ে যাইতেছো, 10 সময় যুবক আমরা নিয়ে যাইতেছে, যুবক কে হুজুর নাকের মধ্যে দৌড় তো কে কুত্তা মরছে, আর কুত্তা যে মরছে এটা আমি দেখছি না, নাক দে বুঝু, মানে আমি তো কই কোনো কুত্তা মুত্তার গন্ধ নাই, সবাই আমার বাইরে যাইতেছে কারণ আমার সর্দি লাগছে, কথা কই দেখে তো সর্দি লাগলে গন্ধ বোঝা যায় না, তুই তো সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে ডাইরেক্ট রয়েছে, নিজে মানুষ না মানুষের গন্ধ হয় দেখ, আগে মানুষ সফরে মানুষ চিনবে, কথা কন না ঠিক না ঠিক রাখ, কথা ঠিক, কথা ঠিক। ওয়াজ কি করবেন কই, ওয়াজ করার সময় না এখন, চেয়ারম্যান সাহেবের ছেলে স্কুল থেকে কলম চুরি করে আছে, ও চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছে, স্যার আপনার ছেলে তো কলম চুরি করছে, ও চেয়ারম্যান সাহেব ছেলেরে দৌড়িয়ে আনিয়ে জুতা দিয়ে মানুষের সামনে বাইরে আর কয় তুই এক কান কলম চুরি করি আমার ইজ্জত টাকার লাগি মার সহজ, গতকালকেও তো আমার অফিস থেকে তোরা 150 কলম আনিয়ে দিছি, অফিস থেকে যেটি আনছে হইডি কার, কথা কই দেখে এখন না আমরার দেশে তারা লেকচার মারে এই দেশের থেকে মদ দূর করতে হইব, গাঁজা দূর করতে হইব, তারের গাড়ি তালাশ করলে খালি বিদেশিরই হওয়া যায়, কথা কইন নাকি? সুরার নাম সাউদের নিশা, কথা কইন নাকি? তুমি বাবা হইছো, তুমি বুড়িয়াই, তুমি বুড়িয়াই, তুমি থাকবা মসজিদ, তুমি থাকবা হুজুরের সামনে, তুমি যদি এখনো টিভির সামনে বসে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো, তুমি যদি হাজানের সময় শাস্ত্রে বৈশ বৈশ সিগারেট টানো, এই যুব সমাজ কোন জায়গায় যাইব? কথা বলো ঠিক না ঠিক খান? এই এই জন্য আমি বলি তুমি নিজে ভালো হও সমাজ ভালো হবে, কেমনে জানেন?
Tani bi tan ibrahimatul udaharan dise kallar oli gese kallakar madde zayada sob senera dara efosram kore ko kemon elakar madde ailam sob senera kali dara efosram kore e tumra dara efosram kore kore keda amra kal sari de ko tumra neta kada koi joi bari on gese netar kase bisar dibal lagi jay dag dise neta sob bari tasen ke ora shobd koron ek mohila bari hoyeche jiggas kore chillaitasen kya ko netare kustasi ko ki jonno ko bisar ni astan ko bisar namar kase kon kamnar kase kore labo to neta kase ko heda kore ko neta ya gonta age gasar madde urse fahana kor bal lagi ko bisar lagdo na bujhalechi neta jodi gas utte fahana kore sela to dara ebosob ko to tumi neta hoyso tumi election age tumi mata disla o tumi mosjid aona ken lagi kota ko nake tikna betik zuro khan tu buri hoyso tumara di kabulan utte dorbo tumara murubbi manja tumi hono cigarette kau ganar solo boisha do e jubo somaj balo hoybo kemne kota ko nake tikna betik zuro khan তুমি বাবা হইছো রাতে 3টার সময় টিভি না তোমার ঘুমে ধরলা তোমার সন্তান আল্লাহ ওয়ালা হইব কেমনে তুমি মরলে তোমার সন্তান তোমারে গর্তে ছেছায় বের করব কথা কি ঠিক কইছ না বেটি কইছ রখান কথা ঠিক না বেটি কইছ রখান আরেকটা কথা কই কইতাম আসল জায়গা একটা ওষুধ দিয়া তো হয়ে যায় দিতাম ওই বড়াই আজকে সন্তান ভালো হয় না কেন লাগি কইতাম আসল কথা কইলতাম কইলতাম এবার শুনুন যে আসল একটা কথা কইয়া যাই অন লাগজা যাইব বুঝদার ভাই আপনি কয় নম্বর বাটফার আল্লাহু আকবার বলেন আল্লাহ এই কষ্ট লাগতা বাসি উদে কাটা বিচ্ছি বলা তাগা হচ্ছে এরা না না শুরু বাচ্চা শুরু বাচ্চারে দমক দেন আজকে যারা শুরু বাচ্চা আগামী দিনে আল্লাহর ওলি হয়ে যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ছেন শুরু বাচ্চা রাসূলের কান্দের মধ্যে উঠছেন হাসান হোসেন উঠছেন সাজদা দিছেন পুরা বানায় নবীর কাঁধ কাঁধের মধ্যে উঠতে বইছে আমরা অনেকে মসজিদে গেলে বাচ্চারা দম কায় ধরে দেই না না ইসলাম এটা শিক্ষা দেয় না কারণ তাকে আসতে দেন একদিন সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে ঠিক না ঠিক ছিল কল অনেকে আছে বাচ্চাটা দেখতে গড়ে রামচস কেন লাগে হ্যাঁ তো এই বসে আইছে তুই তো এই বসে বড় এই বসে তুই বড় গাঁজা খাইতে হ্যাঁ তো আইছে এই বেশি কথা কই নাকি হ্যাঁ হেরা দমক মানে তুমি আইছো গে তুমি তো বড় হস্য দিন কেঁচা কুচা খায়া সুদ মুদ খায়া এখন তো সমাজের কেউ জায়গা দেয় না বাড়ির গেলে বউ গুতা মসজিদে গো বইতাই হুজুর এটা করছে গা হুজুর এটা করে হুজুর খালি কে বল ধরে ঘরে কথা কইন না ঠিক না ঠিক কিছু রাখো আছে না কষ্ট লাগতাছে আপনারা এবার শুনুন যে আচ্ছা আপনারা একটা কথা কই আমাদের সমাজে অনেকের কাছে আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর তরিকা নাই কথা কন না কে একটা যুক্তি রে যুবক তোমরা শুনলো যে গরু কুরবানির হুকুম ডাকার কথা কন এর একটা যুক্তি রে আশ্চর্য হয়ে যাবে গরু কুরবানির হুকুম কার আল্লাহর কোন জায়গায় আল্লাহ সূরা ফাজর মধ্যে বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জালনা মান সাকাল্লি ইয়াযকুর আসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য কওমের জন্য আমি কুরবানির রসন এই জন্য রাখছি তারা যেন সারফা জানোয়ার জব করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ করে বলেন এটা একটা জ্ঞান করব আলোচনা করতেছি বুঝবেন আচ্ছা আমনেদের এলাকার চেয়ারম্যান সাহেব 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে কুরবানি করবার লাগে এই কুরবানির গরু জব করে কেডা জোরা কর না ইমাম সাহেবের কাছে মাওলানা সিরাজ সাহেব আমার ভাই অত্যন্ত মহব্বতের ভাই আমার বহু আগে থেকে ওনার কাছে আনছে যে হুজুর এটা জব করে দেন সিরাজ ভাই বলতেছেন জব করবাম নতুন একটা মাসলা পাইছে কি মাসলা গরু পূর্ব দিকে ফিরাইয়া ফাওয়ার মতো জব করব চেয়ারম্যান সাহেব কবে সুরি আমার ডান্তি কই কা গরু কুরবানি করবার আগে আমনারে কুরবানি করে দেবে কথা কর না ঠিক না বেটি বুঝুন যে কেন লাগে গরু কুরবানির হুকুমটা আল্লাহ পশ্চিম দিকে ফিরাইয়া কেবলা মুখ করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া কুরবানি দেওয়া এই শিখানোর তরিকা হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা কর না কা আপনারা বলুন গরুরা হালাল নবীর তরিকায় কুরবানি না দিলে এই কুরবানি হালাল না হারাম যুবক তোমরা রে জিগাই তোমাদের নিগুয়ারি বাজারে অথবা আপনাদের এলাকার বড় বাজার কোনটা বর্মি বাজারে একটা মজ্জব হইছে একটা যুবক দেখছে কুয়াশায় মোস্তারে পূর্ব দিকে ফালায়া লেঙ্গি কাচ্চা হওয়ার মধ্যে জব করছে যুবক কইব নামাজ না ফরতারে কিন্তু এই মহিষের গুস্তু খাইতাম না কথা কন না কেয়ার কেন মোস্ত হালাল হারাম হইল কেন নবীর তরিকায় জব করছে না দেখতে এলগে মোশ তাহলে বুঝা গুলো আল্লাহর হুকুম মানলে চলতে না নবীর তরিকা লাগবে ঠিক কিনা এলা আমরা জব দেন আসল কথাটা জব দে ভরে যাই ভাই গরু কুরবানি হালাল যে আল্লাহ গরু কুরবানি হালাল করছে বিয়ে করা হালাল না হারাম জোরা বলেন হালাল গরু কুরবানি যদি নবীর তরিকায় না কইলা পূর্ব দিকে ফিরায় করলে কুরবানি হারাম যে বিয়ে করা হালাল
যে আল্লাহ গরু কুরবানি হালাল করছে তে বিয়ের মধ্যে যৌতুক নেওয়া গায়ে হলুদ দেওয়া ভিডিও করা গিলামেন্দি দেওয়া গান বাজনা করা বেহায়া নারী পুরুষ মিল্লা একসাথে বিয়ে হলুদের গান গাইয়া নারী নাচাইয়া নারী পুরুষ একসাথে বসাইয়া খাওয়ানো নবীর তরিকায় হালাল না হারাম সামনে জব দেন গরু কুরবানি হালাল নবীর তরিকা জব হইছে না কিন্তু কুরবানি হারাম তো বিয়ের মধ্যে যৌতুক দিছো গায়ে হলুদ দিছো ভিডিও করছো গিলামিন্দি দিছো গান বাজনা করছো নারী পুরুষ একসাথে বইয়া খাওয়াইছো নবীর তরিকা তোর মধ্যে নাই তোর বিয়ে হারাম তোমার প্রোডাকশনও হারাম ঠিক না বেটি জোরে কর কথা কইনে কে হন কথা কইনে কে নামে তুমি মুসলমান কামে বেঈমান কেন এখন জব বন্ধ হয়েছে কে এখন বন্ধ হয়েছে কে এখন বন্ধ হয়েছে কেন লাগে এটাও আমি জানি হ্যাঁ ঠিক হাদিস হুজুর ইনশাল্লাহ আমি হাদিস ইনশাল্লাহ বলে হ্যাঁ হাদিস তা আমার ছেলের বের মধ্যে গান বাজে কে হুজুর ইমান তোর জারদির ব্যক্তিগত সম্পদ ছেলের দা ছেলে করবো আমার দামি করবো কি বাদ পারি দলিল একটা দেব কথা কয় নাকি তা আমিও দলিল একটা দেই হাদিস তোমার তোমার এনে বসায়া খুরমা ফুলা সব তোমার সামনে দেব তোমার ছেলেরে কইয়াম তোর বাপ যেহানে খাইতেছে এখান থেকে দশ আর দূরাত কিছু মুরগি আর পোলট্রির পায়খানা তুই বাতার সাথে তোর বাপের সামনে উড়াইতে থাকবে আমনারে কইম আমনার খাওয়ান আমনে কান হ্যাঁ উড়ানি হ্যাঁ উড়াক আমনে খাই ভাই খাওয়ান তুই উঠতে দৌড় দিব কেন লাগি আগে দুর্গন্ধ বন্ধ হরণ লাগবো পরে খাওয়ান লাগবো না বালা খাদ্য খাইলে ডায়রি হইব কত কয় না কে খাওয়ানের মধ্যে দুর্গন্ধ বন্ধ না করিয়া খাইলে ডাইরি হইবে এটা বালা বুঝো তো তুমি যে তবলিক করে হাদি চাপ তোমার ছেলের বের মধ্যে যে ল্যাংদা ইয়া হিজলান আছে আরে এখানো গান বাজনা হয় তোমার টাকা দে হয় এই দুর্গন্ধ বন্ধ না করে ইমানদার হাজে গিরে যাবি দিলে তোমার ইমানে ডাইরি হইব ইমানে ডাইরি হইব ঠিক না বেটি সুরখান এই কথা আল্লাহ কোরআনে বইলা দিছে কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ কাই ইমানদাররা নিজে বাঁচো আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আল্লাহু আকবার খান কষ্ট লাগতাছে আজ গেলে কষ্ট লাগতাছে তাহলে ইসলামে ইসলাম পুরাপুরি মানতে হইব তে এবার আসুন ইমানদারকে বলে ইসলামে ঢুকো ইসলাম কারে কো এটা কই ওয়াজ শেষ ইসলাম কারে কো জানার দরকার আছে কার কার হাত তুলেন আল্লাহ আকবার বলেন এ ইসলাম কারে কো আজকে সবক যদি কেউ বলে ইমান কাকে বলে বলবেন কুরআন কুরআনে যত কথা আছে মতের সাথে মিললো সত্য না মিললো সত্য এই বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহ আকবার বলেন আর একটা কথা কই আমি ওয়াজ করে গেলে কিন্তু অনেকের ইমান যাইব না কেমনে কইতাম নি কইতাম হুজুর কিরম মাস করছে কইছ তো ঠিক ওই কিন্তু কথা কই নে কে কথা কই নে কে কিন্তু যারা সুলকানি আছে হ্যাঁ ডাইরে কইতো না এই কথা ওয়াজ ঠিক কইছে না কইলে তো কবে বেড়া কুন্ডা বুল কইছে ক এটা তোর কইতো না পরে কইছ তো ঠিক ওই কিন্তু কথা কই নে কে আসরে নাই আল্লাহর কথা শুননে যদি কো কিন্তু আর তবে কো আর ইমান যাইবো না নগদ কইতাম না বাকি কইতাম এই রাস্তা দিয়ে তোমার বাফের নিয়ে যাইতেছে কেউ যদি জিজ্ঞাসা করে যুবক এই বৃদ্ধ লোকটা তোর কি হোক আপনি বলতেছেন উনি আমার আব্বাই তো লাগে কিন্তু তা বুঝা গেল জন্য বেজাল নালে বাফের মধ্যে কিন্তু কি কথা কই না ঠিক না ঠিক সুরাখন রাস্তার দিয়ে আপনার বিবিরা নিয়ে যাইতেছেন কেউ যদি জিজ্ঞাসা করে এই মহিলা তোর কি হোক আমার ওয়াইফই তো লাগে কিন্তু শর্মের সব কেউ তোরা বান্ধা তো এটা কার বলে দিতেছে বিবির মধ্যে কিন্তু কি কথা কই না বাফের মধ্যে কিন্তু গলে জন্মে বেজাল বিবির মধ্যে কিন্তু গলে বিয়ে বেজাল কোরআনের কথা শুন না আলেমদের কথা শুন না কিন্তু তবে বললে বুঝতে হবে তোর ইমানে বেজাল কথা কেন কইতো না কিন্তু হুজুর কইছে বেশি কই আলছে কইছে তা ঠিক কই কিন্তু তুই করজ বাদ পারি তোরে কি কইব দুলাভাই কইব নাম দিছস মুসলমান এই আর্জেন্টিনা ব্রাজিল মার্কেটে চুল রাখা দো হে দুঙ্গা একটা ফতাকা টানে থেকে মরিয়া গেছে সতীপুর এটা কুত্তা মারা মরছে না কথা কই নে কে এটা কুত্তা মারা মরছে না হ্যাঁ এই তোর নবীর শত্রু এরা যে দেশে এই যুবক তোমরা কি ইতিহাস পড়ো না
ইন্টারনেটে খুঁজে দেখবা এই দেশে আযান নিষিদ্ধ এই দেশে কুরআন তেলাওয়াত নিষিদ্ধ ফ্রান্সের ভিতরে পুরুষে পুরুষে সমকামিতা বৈধ এই তুমি মুসলমানের বাচ্চা হইয়া এদের অনুসরণ কেমনে করো তোমার বিবেক কি পাগলা কুত্তাই কামড়াইছে তোমারে তোমার বিবেক গেল কোথায় তুমি মুসলমান কে বলছো তুমি ঠিকভাবে ঠিক ছিল খান কিছুক্ষণ আগে দেখলাম হুজুরে দেখাইছি একবার তার বউরে বউ দিয়ে ভিজাইতেছে তারে দুই বছর ধরে বউরে কাভার কিনে দেয় না কিন্তু জমি বেচে চার দিন যেন ফত্তাকা লাগাইছে এখন বউ দিয়ে কিলাইতেছে বিচার করতেছে কথা কই নাকি কথা কই নাকি এবার শেষ একটা ওয়াজ করি এখন বলবেন ঈমান কারে কো বলবেন সমস্ত কোরআন বিশ্বাস করা মতের সাথে মিলো কত না মিলো কিন্তু আর তবে নাই আল্লাহ যা কইছে সত্য এই বিশ্বাস করার নাম কি মাশাআল্লাহ এবার আসুন ইসলাম কারে কো এক কথাই শেষ ইসলাম কারে কো জানতে চান কারে কারে হাত তুলে আল্লাহ আকবার বলেন এক কথা দিয়ে ইসলাম বুঝাই দেন এই শুনেন এবার নামাজের নাম ইসলাম না হজের নাম ইসলাম না যাকাতের নাম ইসলাম না দাড়ির নাম ইসলাম না তুফির নাম ইসলাম না মুফতি হওয়ার নাম ইসলাম না মুহাদ্দিস হওয়ার নাম ইসলাম না মসজিদ বানানোর নাম ইসলাম না সভা করার নাম ইসলাম না জিহাদের নাম ইসলাম না ইসলাম কারে কয় জানার দরকার আছে এই যে এদিকে তাকান ইসলাম হলো একটা শরীরের মতো আমার এই শরীরটা হাত পাও কান নাক চক্ষু রুহু কলিজা সব নিয়ে হলো একটা শরীর শুধু হাতের নাম শরীর না শরীরে হাত আছে কানের নাম শরীর না শরীরে কান আছে দাঁতের নাম শরীর না শরীরে দাঁত আছে পাওয়ের নাম শরীর না শরীরে পাও আছে সব নিয়ে হলে একটা শরীর আল্লাহ নাই বলতেছেন নামাজের নাম ইসলাম না ইসলামে নামাজ আছে হজের নাম ইসলাম না ইসলামে হজ আছে যাকাতের নাম ইসলাম না ইসলামে যাকাত আছে ইসলাম কারে কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সূরা হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ নবী যা করতে বলছেন তা করা যা ছাড়তে বলছেন তা সারা এই জায়গার নাম ইসলাম ইসলাম দ্বারা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে তাদের নাম হচ্ছে মুসলমান আল্লাহু আকবার বলেন এবার একটা দলিল দেই আল্লাহ নবী যা করতে বলছেন তা কি করা যেরকম তা কি একজন জবান বন্ধ রাখবেন না আল্লাহ নবী যা করতে বলছেন তা কি যা ছাড়তে বলছেন তা এবার জব দেনছেন নামাজ কি করতে বলছেন না ছাড়তে বলছেন হজ রোজা সুদ এটা আসতে কোন কে জুড়ে কই সুদ গোস দাড়ি বাবরদা গান বাজনা আমরার দেশে কি এমন মুসলমান আছে সুদ খায় নামাজ পড়ে গান শুনে কথা কইলে কে হাজিগিরু করে আবার সিনেমা তো যায় এইদি কারা কইতাম এরা সব দি অ্যালার্জির রুগী কার রুগী এডি অ্যালার্জির রুগী কেমনে হলে কইতাম অ্যালার্জির রুগী শৈল্য সুলতানি ডাক্তার কাছে গেছে ডাক্তার বলে দুইটা কাজ করবা একটা করণীয় আর একটা বর্জনীয় এটা কোনটা ক ফার্স্ট বেলা ট্যাবলেট গুলি খাইবা এটা তোমার করণীয় আর ইলিশ মাছ ইসা মাছ এগুলি বাদ দিবে এটা বর্জনীয় আর রুগী করে কি ট্যাবলেটও ঠিক মতো কা ইলিশ মাছ ইসা মাছও কা এটা কয় নম্বর রুগী কথা কইন নিয়ে কথা কইন নিয়ে এটা কয় নম্বর রুগী দুই নম্বর না তা আমরার দেশে যারা নামাজ পড়ব সুদ খাইব এটা হচ্ছে ইমানের মধ্যে অ্যালার্জি এটার ইমান জীবন ঠিক হইতো না কথা কন না ঠিক না ঠিক সুরা কর আগে সারণ লাগবো আর কিছু ধরন লাগবো এটার নাম কি ইসলাম এবার শেষ কথা আমার আর কথা নাই ইসলাম মান পেলে নবীরা মহাব্বত করেন লাগবে ঠিক কিনা আমার শেষ কথা এটা নবীরা মহাব্বতের মাফ কাটি কি আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আবার ব্যাখ্যা শুনুন যে হুজুর হুজুর ব্যাখ্যা বুঝুন যে উলামায়ে কেরাম ব্যাখ্যা বুঝুন যে ব্যাখ্যা না বুঝছে তো বিপদে পড়ছি আমরা লা ইউমিনু লা ইউমিনু কখন মুমিন হতে পারবি না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ব্যাখ্যাটা বুঝুন যে যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত নেতা যত দল আছে সকল দলের চাইতে আমি নবীর মহাব্বত না করবি আল্লাহ করে বলেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে যাইব এটা আমি বাঞ্জাতে যাই হুজুর যে কইলে আওয়ামী লীগের সাথে মহাব্বত করুন লাগবো নবী যে সময় আসিন এবার তা আওয়ামী লীগ দলই আসিন না কথা কয় না খেয়া নবী যে সময় আসিন বিএনপি তো আসিনি না তো নবী আওয়ামী লীগ বিএনপির কথা কইলে কোন সময় হক হয়ে গেছে আমি আঙ্গুল দেবার হয়ে যাই শব্দটা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন আজমাইন শব্দের ব্যাখ্যা হইছে জামিয়া আল্লাহু আকবার কোন আজমাইন শব্দের অর্থ কি জামিয়া শব্দের ব্যাখ্যা কি এখন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত দল আইবো যত মত আইবো সকল কিছুর চাইতে আমি নবীর মহব্বত করুন দেখব দলের চাইতে মতের চাইতে মহব্বত করেন নবীর কারা কারা হাত তুলেন আল্লাহু আকবার বলেন কথা সত্য সত্য 90% মিথ্যা আরে আমি প্রমাণ করে তুই যাই আওয়ামী করে দেখা গভর্নমেন্ট দিন মজুর কুট লাগায় ঘুরিয়া দলের পরিচয় বিএনপি করে দেখা জানে সেই স্টিকার বুকের মধ্যে লাগায় ঘুরে জাতীয় পার্টি করে দেখা নাঙ্গল লাগায় ঘুরে আর্জেন্টিনার ভালোবাসিয়া সুলের মধ্যে আর্জেন্টিনার নাম লেহে কথা কইন দেখা ঠিক না ঠিক সে রাখান মেয়ের সাথে সম্পর্ক করে সাম্রা হুরিয়াতের মধ্যে নাম লেহে বিবির ভালোবাসতে গেছে রে বিবির নামের ফতমকর প্রেমিকার ফতমকর দিয়া রকেট বানায় গলার মধ্যে কথা কয় না ঠিক না ঠিক সে রাখান কিন্তু তবির ভালোবাসার দাবি দেয়া মুখে দাঁড়িয়া টুপি রাখতে শরম করে ইয়ার সাইতে ভাত পারি ভালোবাসা আল্লাহ জমিন হতে পারে না কথা ঠিক না ঠিক সে রাখান কৌদর বেশি কিছু কন্যা যাওয়ান তোর দাবা লাইট আরেক বাটপা আমাদের এলাকার মধ্যে দান খেত আছে না দান ক্ষেতের মধ্যে সার দেয় না সার যা কত কাজ করছে এটা কি ফাতা সাবাইয়া দেয় না কালারেই বুঝে দান ক্ষেতের মধ্যে সারে কাজ করলো এটা কালারে বোঝা যা তুমি যা আওয়ামী লীগের লোক দেখলেই বোঝা যা বিএনপির লোক দেখলেই বোঝা যা তুমি যা আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার তোমার দেখলেই বোঝা যা নবীর যা ভালোবাসো দেখলে তো বোঝা যায় না কথা কর না কাটে একটা বেটি রাখার এই ভালোবাসা নিয়ে কবরে গেলে ফিটনা সারা কোনো গতি নাই এবং শেষ ফিনিশিংটা দেয় দেয় আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন অসুবিধা নাই আওয়ামী লীগ আমাদের দল না বিএনপি আমাদের দল না আমাদের দল মাত্র একটা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ কবরের মধ্যে যখন রাখা হবে তখন কিন্তু এই কথা বলা হবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ কথা বলবে কে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জাতীয় পার্টি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নবীর মিল্লাত কি এই দিয়ে বুঝাইবার লাগে আমার ওয়াজ কবরের মধ্যে নবীর মিল্লাত নিয়ে যেতে হয় নবীর মিল্লাত নিয়ে কবরে না গেলে বিপদের শেষ নাই নবীর মিল্লাত কি আম্মাদানকে জিজ্ঞাসা করেছে নবীর মিল্লাত সম্পর্কে বলুন আম্মাদান বলেন আফা তাকরাউন আল কুরআন তোমরা কি কুরআন পড়ো নাই কানা খুলুকুহুল কুরআন গোটা কুরআন হচ্ছে নবীর আদর্শ আল্লাহ আকবার বলেন সেই মিল্লাত নিয়ে কবরে যাইতেছেন কারা কারা হাত তুলে আল্লাহু আকবার সকলে যেতে চান হাত নামান তিন আঙ্গুল তুলেন তিন আঙ্গুল নারা দেন হাত নামান শেষ একটা সবক দাঁত হয়ে যায় যদি এটা ধরে রাখতেন আল্লাহর কসম করে বললাম হাসরের মাঠে নবী কান্দিয়া সুপারিশ করিয়া শেষ মুহূর্তে আপনারা মাফ করব আজকে যেখান থেকে ওয়াজ হয়ে গেলাম নবী কান্দিয়া মাফ করব এখান থেকে চার ঘন্টার ওয়াজ শুধু একটা হাদিসের মধ্যে বেউস হয়ে যাবেন কানতে কানতে একটা মিল্লাত নিয়ে যায় আমার দিকে তাকান তিন আঙ্গুলের একটা সবক দিই শুনেন এদিকে তাকান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর রহমান কে জিনা বলেন দয়াময় আল্লাহ আর রহমান কে আল্লামাল কুরআন খালাকাল শব্দ কয়টা তিনটা শব্দ কেন জানেন এদিকে তাকান রহমান কুরআন ইনসান একদিক দিয়ে রহমান আর এক সাইডে ইনসান মানে মানুষ মাঝখানে কি কারণ কি জানেন আল্লামা কুরতুবি বলেন মোবাইলে মোবাইলে কথা কইলে মাঝখানে নেটওয়ার্কে কাজ করা লাগে নদীর এই পার থেকে এই পারে গেলে মাঝখানে নৌকা লাগে বন্ধুর বাড়ি বন্ধু গেলে মাঝখানে একটা মাধ্যম লাগে আল্লাহ বলেন আমি রহমান ইনসান যদি আমার দয়া পাইতো সা একমাত্র মিডিয়া হচ্ছে কোরআন আল্লাহ আকবার বলেন একমাত্র মিডিয়া কি একমাত্র মিডিয়া কি কোরআন কিরকম মিডিয়া একটা কথা বইলে দেই জীবন ভরা গুনাহ করার পরেও যদি অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকে হাসরের মাঠে এই ভালোবাসার কারণে আল্লাহর নবী নিজের চোখের পানি ফালাইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দিবে এতক্ষণ তো ওয়াজ করছি কোরআন দেয়া দুই মিনিট একটা ওয়াজ করে দেওয়া কোরআন ছাড়া একটা ওয়াজ করি যুবকরা বুঝবো এই পৃথিবীতে যত ধনী আছে সকল ধনীদের একটা তালিকা করা হয়েছে তার মধ্যে 10 জন ধনী হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার মধ্যে একজনের নাম বিল গেটস আছে না হ্যাঁ ধনী হইলো কেমনে জানো এই যে আমরা কাছ থেকে শুনো এই বিল গেটস হত দরিদ্র লোক ছিল একদম গরিব মানুষ আছে উচ্চ শিক্ষা শিক্ষা অর্জন করিয়া মাইক্রোসফট যে সফটওয়্যার আছে বিল গেটস আবিষ্কার করছে কথা বুঝছো কি কইছি
এই মাইক্রোসফট সফটওয়্যার যদি কেউ কম্পিউটারে ব্যবহার করে অথবা মোবাইলের মধ্যে সফটওয়্যার নামাইলে ইন্টারনেট ব্যালেন্স থেকে কিছু কাটে না কাটে না এই যখনই কাটতে নে তখনই তার অ্যাকাউন্ট থেকে একটা অংশ জমা হয়ে যায় সে আবিষ্কার করছে হ্যাঁ এটা ব্যবহার করে না পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সফটওয়্যার ব্যবহার করব তার অ্যাকাউন্টে যাইয়া একটা অংশ জমা হবে এই জন্য দৈনিক সে মিলিয়ন বিলিয়ন টাকা পাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কথা ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন দুনিয়ার একটা মানুষ যদি সফটওয়্যার ব্যবহার করার কারণে অ্যাকাউন্টে তার টাকা জমা হয় সফটওয়্যার আবিষ্কার করার কারণে আমার দুনিয়াতে জান্নাতের সফটওয়্যার আল্লাহ পাঠাইছে কোরআন আল্লাহ বলেন এই জমিনে যারা নিজের শ্রম দিয়া নিজের ভালোবাসা দিয়া নিজের মেধা দিয়া নিজের কষ্ট দিয়া একটি টাকা দিয়া এই যুবক তুলাবান কি বলবো আমরা জীবনে যা কিছু করছি এই কোরআনের মাদ্রাসা আমরা ধরে রাখবো এই দুনিয়ার থেকে যাইবার পরে যতদিন এই মাদ্রাসা থাকবে এখান থেকে একটা অংশ আল্লাহ তাআলা তার কবরে পৌঁছায় দিবেন আল্লাহ এই অর্থে আল্লাহ বলছেন আর রহমান দয়াময় আল্লাহ আমি দয়া যে কোনোভাবে করতে পারি একমাত্র মাধ্যম হইছে কোরআন আল্লাহ আকবর বলেন সেই কোরআনকে আমরা ধরতে রাজি আছি আল্লাহ আকবর বলেন রাজি আছেন সকলেই মুতারাম আমি আপনাদের পাবেন নিচে হাত থেকে একটা কথা বলি এতক্ষণ যে আলোচনা করছি আপনাদেরকে বুঝাই থেকে ধমক দিছি আপনারা বলুন কোন রোগে যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার তার অপারেশন থিয়েটারে আইনে রুজিরা ধমক দেয় কি জন্য রোগীর ভালোর জন্য না মন্দের জন্য উলামায়ে কেরাম যদি তোমাদের কাউকে ধমক দেয় বুঝতে হবে এটা উলামায়ে কেরাম আক্রোশ নিয়ে না ভালোবাসা নিয়ে ধমক দিছে কারণ এই পৃথিবী থাকার জায়গা না আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের বাপ দাদারাও তারাও নাই আমরা থাকতে পারবো না যেহেতু কবরে যেতে হবে একান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে কি বলেন কথা ঠিক কিনা আমরা যে দুনিয়ার মোহে মায়া পড়িয়া জীবনের সব শেষ করে দিতেছি এ পৃথিবী থাকার জায়গা না ইসলামে সব কিছু আছে ইসলামে এমন কোনো জিনিস নাই নিষেধ আছে আপনার বিবিরে আপনার সবচাইতে সুন্দর করে নায়িকার মতো করে সাজায় রাখবেন সব বেশি হবে ইসলামে বিনোদন আছে ইসলামে সব আছে কিন্তু আপনি বুঝেন না দিকে ঠিক না বেঠিক জোরে কর ইসলাম ছুটো না আপনি ইসলাম মানলেই যে আপনার সাংস কথা চলতে পারবেন না তা না ইসলামে সব আছে আজকে যদি আমাদের দেশে পর্দা কায়েম থাকতো হাজার হাজার নারী দর্শন হইতো না কে বলেন কথা ঠিক কিনা হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হইতো না কারণ মোমের কাছে যদি আপনি মোমবাতির কাছে আগুনের কাছে মোমবাতি যা যদি কই গললে কিন্তু ৪৪ ধারা জারি গুলি করব আর মোমের কাম কি আগুনের কাছে গাই গল্লা যা তো যুবকের শৈল্য যৌবন আল্লাহ দিছে তোমার মেয়েরে যদি তুমি উলঙ্গ করে সারো যুবক তোরা দেখতে মোহামানি উঠবই কথা কয় না ঠিক না বেঠিক ছিল কথা ঠিক না বেঠিক ছিল আল্লাহর কোরআনের কথা এটা এই জন্য আল্লাহ বলে আমি মানুষকে কায়াসার দেয়া দিছি এই জন্য গুনা থেকে বাঁচাইতে হইলে আমাদের মুরব্বী বাবা যারা আছেন আমি আপনাদের পাওয়ার নিচে হাত রাখতে বলি আপনারা মসজিদ মুখী হয়ে যান আপনারা শাস্ত্র চাইরা দেন আপনারা গান বাজনার দরবার চাইরা দেন এই যুবকগুলি আগামী তাকালটা কাল থেকে আপনারা দেখে ডরে উঠতে ধরবো কথা বল না কেন আপনারাই শাস্ত্র বসে থাকবেন আপনারাই গান শুনবেন নামাজ দিতেন না এই যুবকরা কোন জায়গায় যাবে কি বলেন আপনারা কি এই মাদ্রাসাটা ধরে রাখবেন কারা রাখবেন হাত তুলে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন এই মাদ্রাসা যদি ঠিক থাকে এখানে একটা মাদ্রাসা হয় ছাত্ররা রাত দিন ২৪ ঘন্টা কোরআন শরীফ আবাসিক পড়ে আল্লাহর কসম করে বললাম এলাকার যত কবর হবে সকল কবরের মধ্যে এর সব আল্লাহ পৌঁছে কবরগুলো আজাব মাফ করে দিব দুই নম্বর হয়েছে এই মাদ্রাসার উসিলা করে এই জায়গার থেকে শিরিক বেদাত ভণ্ডামি এই জায়গার থেকে উঠাইয়া এই জায়গাকে আল্লাহ রহমতের বাগান হিসেবে কবুল করে নেবেন আমরা সেই মাদ্রাসা চাই কারা চাই হাত তুলে আল্লাহু আকবার বলেন